तुम्हें आकाशे दाड़ी दाड़ी आकाशे दाड़े कि पा आकाशे दाड़े और देवना एम कि आकाशे जो तुम हाटो ताओ देवना बोल एबार मोगलाइन बांधते आकाशे हाँटा शुरू कर दें এখন যে আকাশে হাঁটলেও দেব না বলছে আকাশে এখন হাঁটছে আকাশের মধ্যে শূন্য মার্গে হাঁটছে মুগলায়ন এটা দেখে আরো রেগে গেলেন তুমি হাঁটছ শুধু হাঁটা নয় পদ্মাসনে বসে দেখালেও দেব না এবার মুগলায়ন মানতে পদ্মাসনে বসে দেখালেন আরো রেগে গেলেন পদ্মাসনে বসছ পদ্মাসনে কেন আমার জানালাতে জানালাতে দাঁড়ালেও দেব না এবার গিয়ে জানালাতে দাঁড়ালেন মুগলায়ন মানতে আরো গরম জানালাতে দাঁড়িয়েছ মুখ থেকে ধোঁয়া বের হলেও দেব না এবার মুখ থেকে ধোঁয়া বের করলেন মুগলায়ন মানতে মুখ থেকে যখন ধোঁয়া বের করছে চারিদিকে অন্ধকার হয়ে গেল ধোঁয়ার চোখে জ্বলা শুরু করল এখন চিন্তা করছে রাগে থরথর করছে কি করব কি করব এখন চোখেও জ্বলছে এখন আর বলতে পারছে না মুখ থেকে আগুন বের হলেও দেব না বলতে পারছে না কারণ এই কথাই যদি বলে তাহলে তো আগুন জ্বলে পুরো গর্ষুদ্ধ আগুন জ্বলে দেবে জ্বালিয়ে দেবে আর পারছে না তো চিন্তা করছে এখন যে অবস্থা হয়েছে বলছে হেই ছেলের মা দাও দাও একটা পিঠা দাও পারা যাবে না এদের জন্য পারা যাবে না এই পিঠা কিন্তু ছোট্ট ফেলবে একটু কণা ফেলবে বেশি ফেলবে না তেলের মধ্যে একটু কণা ফেলবে এখন তেলের মধ্যে একটু কণা ফেললেন ফেলার সাথে সাথে ওই পিঠাটা অনেক বড় হয়ে গেল তোমাকে বললাম না ছোট একটু কণা ফেলার জন্য এত বড় ফেলছ কেন এত বড় করছো কেন কই আমি তো একটু ফেললাম হ্যাঁ তুমি একটু বুঝো না এই এটা না আর একটা ফেলো আরো ছোট করে ফেলো আরো ছোট করে ফেলা হলো ওইটা আগের চেয়ে আরো বড় হয়ে গেল কি রে তোকে এত ছোট করতে বলছি তুমি আরো বড় করছো হবে না তোর দ্বারা সর তুমি সরে যাও এখন নিজেই ফেললেন নিজেই ছোট করে ফেললেন ওইটা আরো বড় হয়ে গেল এখন যত ছোট করে ফেলে তত বড় হয় যত ছোট করে ফেলে তত বড় হয় আরে পারা যাবে না এইখান থেকে একটা পিঠা দিয়ে দাও তো দিয়ে একটা তাড়া দিয়ে তাড়িয়ে দাও একটা পিঠা দিতে গিয়ে পিঠা এখন একত্র হয়ে গেল একটার সাথে একটা লেগে গেল পিঠাটাকে এখন আর ভাগ করতে পারছে না এখন স্ত্রী যখন পাচ্ছে না স্বামী বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না সে নিজেই এখন পিঠা একটা সেখান থেকে নিয়ে দেবার জন্য চেষ্টা করছে কোনো কারণেই একটা হচ্ছে কোনো কারণেই একটা ভাগ হচ্ছে না এইদিকে টানলে ওইটা লাগে ওইটা টানলে এটা লাগে এটা টানলে এটা লাগে লেগে যায় এখন স্ত্রীকে বলে তুমি এদিকে টানো আমি এদিকে টানছি এবার স্বামী স্ত্রী দুইজনেই টানাটানি করতে করতে এখন শরীরে গাম তাম ঝরে অবস্থা একেবারে একাকার হয়ে গেল যে পিঠার প্রতি তৃষ্ণা সেই তৃষ্ণাটাও উড়িয়ে গেল এখন পিঠার প্রতি আর তৃষ্ণা নেই
ঠিক আছে বাবা আর পিঠা লাগবে না, আমাকে আর পিঠা খেতে হবে না, যে তৃষ্ণাটা ছিল আমার পিঠার খাবার এই তৃষ্ণাও আর এখন নেই, সবগুলো দিয়ে দাও, পিঠাগুলো সবগুলো দিয়ে দাও। তখন মোগলায়ন বানতে বলছে সৃষ্টি, তৃষ্ণা তৃষ্ণার কাছে মানুষ দাসী হয়, তুমি এখন বিরাট একজন সৃষ্টি, তুমি মনে করছো তুমি বিরাট সম্পদের মালিক, 80 কোটি সম্পদের মালিক তুমি, 80 কোটি কেন, তোমার যদি ডবল হয় 160 কোটি যদি তোমার সম্পত্তির অধিকারী হয়, তাতেও তৃষ্ণা যদি তোমার পেয়ে বসে তখনও তুমি মালিক নও, তৃষ্ণাই হচ্ছে তোমার মালিক, তুমি তৃষ্ণার দাসী, তৃষ্ণার কারণে তুমি একেবারে শুকিয়ে গেছো, পিঠা খাওয়ার জন্য তৃষ্ণার কারণে শুকিয়ে গেছো, কাঠ হয়ে গেছো, আর এই পিঠা কাউকে ভাগ দিতে চাচ্ছ না, শুধু তুমি একাই বুক করবে, তোমার স্ত্রীও নয়, এটি তোমাকে দুঃখ বাড়িয়ে দিয়েছে, সত্যি কি তুমি মনে করো তোমার স্ত্রীর সামনে স্ত্রী বানাবে তুমি খাবে আসলে কি তুমি সুখী হবে? যেই মানুষটা তোমার সুখে দুঃখে সকল সময় কাজ থাকে, তোমার মঙ্গলই চায়, তোমার সুখই চায়, তাকে না দিয়ে তুমি খাবে চিন্তা করছো, আসলে কি তোমার এই পিঠা তৃষ্ণা কি বিতাড়িত হবে? দেখো এই তৃষ্ণা তোমাকে সপ্ত তলায় তুলে দিয়েছে, এই তৃষ্ণা তোমাকে পুরো শহরবাসীকে এক করেছে, তুমি একা, অথচ সকল শহরবাসী তোমাকেই পূজা করে, তোমার নামেই এই শহর, তুমি যেমন শঙ্কর সৃষ্টি, এই শহর তার নামও শঙ্কর শহর, তুমি তাকে ভাগ করে দিয়েছো, শঙ্করটাকে ভাগ করে দিয়েছো, তোমার নামটাকেই তুমি ভাগ করে দিয়েছো, শুধু তাই নয় তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে গৌরব করে, তাদেরকেও তুমি ভাগ করে দিয়েছো, শুধু তাই নয় তোমার রাজ তোমার কর্মচারী সবাই তোমার উন্নতি কামনা করে, শ্রী বৃদ্ধি কামনা করে, তাদেরকেও তুমি ভাগ করে দিয়েছো, শুধু তাই নয় তোমার পরিবার পরিজন যারা তোমাকে আশ্রয় করে জীবন ধারণ করছে তাদেরকেও তুমি বাদ দিয়েছো, একদিন তারাই তোমার সম্পদের মালিক হবে, একদিন তারাই তোমার বংশধর রক্ষা করবে, তোমার সুনাম সুজয় সুখ্যাতি ছড়াবে, তাদেরকেও তুমি ভাগ করে দিয়েছো, শুধু তাই নয় তোমার জীবনে আপদে বিপদে দিনে রাতে সকল সময় তোমার পাশে থাকে তোমার স্ত্রী, তাকেও তুমি বাদ দিয়েছো। দেখো সৃষ্টি, সবাই যদি এখান থেকে চলে যায়, শহরের সকল মানুষ যদি তাদের নিজ নিজ ব্যবসা গুটিয়ে চলে যায়, তোমার কর্মচারী সবাই যদি তোমার এই প্রাসাদ থেকে চলে যায়, তোমার স্ত্রী পুত্র সবাই যদি চলে যায়, তুমি কি সুখে থাকবে? কারণ তুমি তো ভাগ করে দিয়েছো সবাইকে, কাউকে তুমি ভাগ দিতে চাও না তোমার সম্পদের ভাগ, তাহলে তারা থাকবে কেন? তারা সবাই চলে যাবে, এত বিরাট প্রাসাদের মধ্যে তুমি একাকী সুখী থাকবে? সৃষ্টি
এই মোগলায়ন মন্ত্রের কথা শুনে চিন্তা করলে না, আসলে কথাটা তো সত্য। আমি সবাইকে শুধু বাদ দিচ্ছি, বিয়োগ করছি, আমার ভাগ কাউকে দিতে চাই না। অথচ এই শহরবাসীকে পিতা খাবার আমার জন্য কিচ্ছু না। সেখানে শহরবাসীকেও আমি বাদ দিয়েছি, আমার আত্মীয় স্বজনদেরকে বাদ দিয়েছি, আমার পরিবারকেও বাদ দিয়েছি, এমনকি যিনি সুখে দুঃখে থাকে তাকেও বাদ দিয়েছি। আসলেই তো আমি সুখে থাকতে পারবো না। আমি তো কখনো এই কথা চিন্তা করিনি, শুধু পিতার কথা চিন্তা করেছি। পিতা যে আমাকে, পিতার প্রতি তৃষ্ণা যে আমাকে এমন করে ভাগ করে দেবে কখন আমি ভাবতে পারিনি। সত্যি আমি তো পারতাম আমার স্ত্রীকে ভাগ দিতে, পারতাম আমার আদরের ছেলে মেয়েকে। তৃষ্ণা আমাকে কি করলো, আদরের ছেলে মেয়েকে পর্যন্ত বাদ দিয়েছে। এই পৃথিবীতে কোনো বাবা নেই। ওইটা কাছে রাখবে না, এটা দূরে গেলে দাও, এখানে এইখানে এখানে বসো। এবার চিন্তা করছে, পৃথিবীর কোনো বাবা নেই, নিজের ছেলে মেয়েকে না দিয়ে খাবে, আমি মনে হয় পৃথিবীর একমাত্র বাবা। ছেলেকেও দিতে চায় না, মেয়েকেও দিতে চায় না। পৃথিবীর সকল বাবা নিজে না খেয়ে নিজের সন্তানকে দেয়, আর আমি সম্পূর্ণ পৃথিবীর একজন মাত্র সত্য যিনি পুত্র কন্যাকেই পর্যন্ত খাবার থেকে বঞ্চিত করে নিজে খেতে চায়, কেমন আমি বাবা। সমস্ত পৃথিবীর ধর্মতা থেকে আমি ভিন্ন হলাম, কেমন আমি। এই চিন্তা করতেই মনের মধ্যে কেমন যেন একটা নিজের প্রতি ঘৃণা আসলো। আসলে কি আমি মানুষ নাকি পশু? পশুরাও তো নিজের সন্তানকে না দিয়ে খায় না, পশুরাও তো আগেই নিজের সন্তানকে দেয়। আমি তো পশুর চাইতেও হীন হয়ে গেছি। সত্যি মোগলায়ন ভান্তেকে বলছে, ভান্তে সত্যি তৃষ্ণা আমাকে এত অভিভূত করেছে, শুধু আমাকে ছাড়া আমি আর কাউকে চিনিনি। যদি ভান্তে তুমি না আসতে, আমি কখনো মানুষত্বে উপনীত হতাম না, আমি পশুর চাইতে হীন হয়েই থাকতাম। সত্যিই তুমি আমার জন্য মঙ্গল কামনা করেই এসছ, আমি জানি। এই সত্যতলার মধ্যে, শূন্য মার্গের মধ্যে তুমি এসে উপস্থিত হয়েছ আমার মঙ্গলের জন্য। আজ আমি পদে পদে এখনই আমাকে নিজেকে অপরাধ বলে মনে করছি। আমি কেমন একজন মানুষ, কেমন আমি বাবা। আমি কেমন স্বামী, স্ত্রী তৈরি করবে, স্বামী খাবে আর স্ত্রী খাবে না, কেমন আমি স্বামী, কেমন আমি পুরুষ। নিজের প্রতি শুধু ঘৃণা আসছে। হ্যাঁ সৃষ্টি, যারা এইভাবে তৃষ্ণার্ত হয় তারা
স্ত্রীরত্ন কেও অগৌরব করে, বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন, স্ত্রীরত্ন কেও তার অগৌরব করে, কারণ তার শুধু নিজের কথা ভাবে, নিজের ছেলেমেয়ের কথা যিনি ভাবে না সে ত্রিরত্নকে ভাববে কোথেকে। হে সৃষ্টি, ত্রিরত্নকে যারা অগৌরব করে তারা কখনো স্বর্গে উপনীত হতে পারে না, তাদের স্থান চারি অপায়ে, তাদের স্থান দুঃখ দুর্দশায়। তুমি তো দুঃখ দুর্দশার পড়ার জন্য ব্যবস্থা করে আছো, সেখান থেকে তুমি নিজেকে ফিরে আনো। বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গে রত্নের প্রতি তুমি শ্রদ্ধান্বিত হও। বুদ্ধরত্ন তোমাকে এই জ্ঞান দান করবে, এই সম্পত্তি শুধু নিজের জন্য নয়, এই সম্পত্তি পিতা মাতা সম্পত্তি জোগাড় করে নিজের পুত্র কন্যাদের জন্য, পুত্র কন্যা যাতে কষ্ট না পায়, আমার যে কষ্ট হয় সে কষ্ট যেন আমার পুত্র কন্যা না হয়, এইরূপ কামনা করেই তারা সম্পদ তৈরি করে, সম্পদ জোগাড় করে। আরো জ্ঞানীগণ চিন্তা করে আমার জন্য শুধু নয়, আমি যেন আমার পেট, আমার পুত্র কন্যা, আমার স্ত্রী এর বাড়িও অন্য কাউকে আমি দিতে পারি, আমার আত্মীয় স্বজন যারা অভুক্ত অবস্থায় থাকে, যারা গরিব দুঃখী, তারাও যাতে আমার এই কষ্টের অর্জিত ভাগ পায়। সৃষ্টি, মানুষরা এই কথাই ভাবে, শুধু আত্মীয় স্বজন কেন, অন্যান্য মানুষেরাও যাতে পায়, আমার পাশে অভুক্ত অনাত্মীয় অভুক্ত অবস্থায় থাকুক কামনা করে না। শুধু মানুষ কেন, একটা প্রাণীও অভুক্ত অবস্থায় দেখে তাকেও যেন আমি দিতে পারি, এইরূপ কামনা করে মানুষ সম্পত্তি জোগাড় করে। এই কারণে বুদ্ধ রত্ন হচ্ছে জ্ঞানের আহরণ, এই জ্ঞান তারা আহরণ করে। এই জ্ঞানে যখন জ্ঞানী হয় একজন ব্যক্তি, সে আদর্শবান হয়, সে নীতিবান হয়। আদর্শবান নীতিবান একা সুখে সুখী নয়, সবার সুখে সুখী হয়। অতএব একটা সেই সুখী পরিবার তৈরি করতে পারে। সুখী পরিবার মানে শুধু এই নয়, নিজের পরিবার নয়, নিজের আত্মীয় স্বজন নয়, সে সবাইকে নিজের পরিবার অংশ বলে মনে করে। এইভাবে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন পরিপূর্ণ করে তৃষ্ণাকে দমন করে, লোভকে দমন করে। এই তৃষ্ণা এবং লোভকে দমন করে, ক্রোধকে দমন করে তিনি তৃষ্ণাহীন হয়, ক্রোধহীন হয়, লোভহীন হয়। তৃষ্ণাহীন, ক্রোধহীন, লোভহীন, মাৎসর্যহীন হয়ে তিনি সকলের কাছে আদর্শবান হয়ে সকলের পূজা পায়, সকলের শ্রদ্ধার পাত্র হয়, আত্মীয় স্বজন তাকে নিয়ে গৌরব করে। তার কথা বলতেই আত্মীয় স্বজন সত্তায় আপ্লুত হয়ে মনের আনন্দ পরিপূর্ণ হয়ে যায়, প্রীতি উৎপাদন করে।
তার কথাই চিন্তা করে। এইভাবে শুনতে শুনতে এখন একেবারেই যিনি এত কৃপণ নিজের স্ত্রীকে পর্যন্ত দিচ্ছে না, এই সক্য কৃপণ সক্য সৃষ্টি এখন হয়ে গেলেন একেবারে হাত প্রসারিত, বিরাট দাতা হয়ে গেলেন। ভান্তি, আমি এখন অন্তরের অন্তঃস্থল থেকে ত্রিরত্ন গুণের প্রতি শ্রদ্ধান্বিত হয়েছি এবং আমি এখন শ্রদ্ধায় আপ্লুত হয়ে আপনাকে এই পিস্তক সমস্ত দান করছি। ভান্তে, আপনি গ্রহণ করুন, আমার প্রতি করুণা করে, আমার পরিবারের প্রতি করুণা করে, আমার সৃষ্টি পরিবার পুরো কর্মচারীর সহ তাদেরকে কামনা করে এই পিস্তকটি গ্রহণ করুন। সৃষ্টি, শুধু আমি কেন, আপনার পিতার খাওয়ার জন্য বুদ্ধ প্রমক ভিক্ষু সঙ্গরা যেতবনে বসে আছে অপেক্ষা করছে। হ্যাঁ, আমার পিতা খাওয়ার জন্য অপেক্ষা করছে যেতবনে? যেতবন এখান থেকে কত দূরে? পঁয়তাল্লিশ যোজন দূরে। পঁয়তাল্লিশ যোজন দূরে এখন তো প্রায় সময় উপস্থিত, সেখানে পৌঁছবো কি করে? যতই আমি দ্রুত যাক না কেন সম্ভব হবে না। সৃষ্টিবর, আমি আপনাকে সেই অসম্ভবটা সম্ভব করব। আপনি উপর থেকে নিচে নামুন, নামতে নামতে দেখবেন আপনি যেতবনে পৌঁছে গেছেন। মোগলায়ন বানতে ওই সপ্ততলার নিচের যে সিঁড়ি সেটাকে একেবারে যেতবনের মধ্যে ফেলে দিলেন। এই কথাটা অনেকেই বলবেন, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এত পঁয়তাল্লিশ যোজন দূরে এটাকে কাছে এনে দেওয়া কি সম্ভব? সিঁড়িটাকে লম্বা করা কি সম্ভব? কোন ঋদ্ধিমান যখন ঋদ্ধি প্রয়োগ করে, যেমন এই প্যাগোডাটা একটা নৌকা সদৃশ, কি করবেন তারা? একটা অধিষ্ঠান করবেন, পুরো এই স্থলটাকে জলে পরিণত করবেন, অধিষ্ঠান করে, বুঝছেন? জলে পরিণত করবে, পানিতেই পরিণত করবে। আপনারা বলবেন এই স্থলটাকে পানিতে পরিণত করা যায়? ধ্যানীরা, ধ্যানীরা ধ্যান করে যখন ধ্যান আলম্বনকে আয়ত্ত হয়, আলম্বনকে আয়ত্ত হয়, কেউ বলে ভান্তে আমি আলু দেখতে পাচ্ছি না, কেউ বলে ভান্তে আমি অন্ধকার দেখতে পাচ্ছি, সত্যি সত্যি যখন দেখে, আলু দেখে, একটা আলোর গুলো, ছোট্ট আলোর গুলো দেখতে থাকে, দেখতে 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 এমন তার অভ্যস্ত হয়ে যায়, চোখ খুললেও আলোটা দেখতে পায়, চোখ খুললেও আলোটা দেখতে পায়। যারা সমত ভাবনা করে তারা এইভাবে আলোকে নিয়ে সমত ভাবনা করে, যেখানে বাতাস নেই, এমন একটি জায়গায় এমনভাবে টেবিলের মধ্যে রাখবেন যেটা একেবারে চোখের সামনে। আগে চোখ দিয়ে দেখবেন, আলোতে দেখে থাকতে 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 আলোটা এখন চোখের মধ্যে, আলোর মধ্যে ঢুকবে। সেই চোখ বন্ধ করলেও এটা স্পষ্ট দেখতে পাবে কি? আলোটাকে দেখতে 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 চোখ বন্ধ করলেও এটা আলোটা দেখবে, চোখের মধ্যে ভাসবে? ভাসবে। এইভাবে
চোখের মধ্যে ভাসে সেটাকে দেখতে থাকে, চোখ বন্ধ অবস্থায় চোখের মধ্যে ভাসে সেটাকে দেখতে থাকে। আবার যখন কেটে যায় আবার চোখ খুলে আবার আলোটাকে দেখতে থাকে। এইভাবে দেখতে দেখতে আবার চোখের মধ্যে ভাসে। এইভাবে করতে করতে এমন হয়ে যায়, এবার আলো না থাকলেও চোখ বন্ধ করলেই আলো এসে যায়, চোখ বন্ধ করলেই ওই আলোর নিমিত্ত এসে যায়। এতে কি হওয়া সম্ভব? সম্ভব, সম্ভব, তাই না? এইভাবে তিনি ওইটাকে প্রতিদিন এইভাবে দেখার নিমিত্ত, এই নিমিত্তটাকে তিনি অভ্যস্ত করে, অভ্যস্ত করতে করতে এবার চোখ বন্ধ করলেও দেখে, চোখ খুললেও আলোটা দেখে। এভাবে কি হবে? হতে পারে? চিন্তা করতে পারছেন না কেমন? হতে পারে। কেন? ব্রেনে ঢুকে গেছে এটা, আর বের হচ্ছে না। চলতে বসতে শুতে খাইতে সকল সময় আলো ছাড়া আর কিছু নয়, শুধু আলো আলো আলো। এত আয়ত্ত হয়ে যায়, এই আলোটাকে যখন স্যার আয়ত্ত হয়, তিনি আলোটাকে বসে ছোটও করতে পারে বড়ও করতে পারে। কখনো মনে হয় এই পর্যায়ে যাননি, এই পর্যায়ে গেলেই আপনি ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন, ইচ্ছে মতো করতে পারবেন। এই সামান্য আলোটাকে বিরাট পৃথিবী, পৃথিবীর চাইতে শত গুণ বড় আলো করতে পারবেন। ঠিক একজন ঋদ্ধিশালী এরূপ করে পৃথিবী কষিন ভাবনা, কষিন ভাবনা নাম শুনেছেন? কষিন ভাবনা একটা মাটির গোলক তৈরি করে, গোল একটা মাটির ক্রিকেট বলের মতো গোল করে, এবং সেটাতে পুরো লাল করে লাল রং দেয়, রং দিয়ে এমন স্থানে রাখে একেবারে চোখের সামনাসামনি করে রাখবে, রেখে ওটাকে পৃথিবী কষিন ভাবনা বলে এটাকে দেখতে থাকে। দেখতে 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 চোখ বন্ধ করলেও ওটা স্পষ্ট দেখে, চোখ বন্ধ করলেও ওটা স্পষ্ট দেখে। এইভাবে চোখ বন্ধ করে দেখে থাকে, আবার যখন এগুলো চলে যায় আবার চোখ খুলে, চোখ খুলে আবার দেখতে থাকে। এইভাবে করতে করতে এটা ব্রেনের মধ্যে ঢুকে দেয়, এটা আর বের হয় না। এবার ওটা সরিয়ে দিলেও সে দেখতে পায়, চোখ বন্ধ করলেও ওই গোলকটা দেখতে পায়, চোখ খোলা অবস্থায় গোলক দেখতে পায়। এমন অভ্যস্ত হয়ে যায়, হাঁটতে শুতে বসতে সব সময় ওইটাই দেখতে পায়। এত আয়ত্ত হয়ে যায় ওই গোলকটাকে, মনের ইচ্ছে মতো ছোটও করতে পারে, মনের ইচ্ছে মতো বড় করতে পারে, আকাশে ভাসতে পারে, মাটিতে ডুব দিতে পারে। এইভাবে হয়। ঠিক এইভাবে কষিন ভাবনা নিয়ে তারা এই পৃথিবীটাকেও পানিতে রূপান্তরিত করে, বুঝলেন? পানিতে রূপান্তরিত করে, ওই জেতবন অবস্থান থেকেও পানিতে রূপান্তরিত করে। যেমন বঙ্গোপসাগরে বিরাট একটা জাহাজ একেবারে আমেরিকা আটলান্টিক সাগরের একটা বিরাট জাহাজ, ওই জাহাজটাকে কাছে কি করে এত দূরে কি করবেন? যখন কাছে আসবে, কাছে নিয়ে আসবে, পানি হলে আনতে পারে না, কাছে নিয়ে আসবে, কাছে নিয়ে আসবে, এসে ওই সিঁড়িটা কে বঙ্গোপসাগরের জাহাজের সিঁড়িটা আটলান্টিক মহাসাগরের যে জাহাজ ছিল সেটাকে জুড়িয়ে দেবে। জুড়িয়ে দিয়ে, এইভাবে জুড়িয়ে দিয়ে এখানে ওঠার সাথে সাথে আবার আটলান্টিক মহাসাগরে রেখে দেবে। কে?
জাহাজটা ঠিক তদ্রূপ ভাবে মোগলায়ন বানতে এইভাবে রিদ্ধি দ্বারা এই প্রাসাদটাকে রিদ্ধির দ্বারা একেবারে জল তৈরি করে নৌকা সদৃশ নিয়ে গেলেন কোথায় জেতবন বিহারে। সিঁড়ির নিচে নামতেই বের হতেই জেতবন বিহারে গিয়ে পৌঁছলেন, দেখলেন সেখানে হাজার হাজার ভিক্ষু সংঘ বসে আছেন, বুদ্ধ বসে আছেন, বুদ্ধ প্রমুখ হাজার হাজার ভিক্ষু সংঘ দেখে মনের আনন্দ ভরে গেল। কৃপণ সৃষ্টি কুশল সৃষ্টি একেবারে ভরে গেল আনন্দে। আ আমার পিতার খাবার জন্য এত হাজার হাজার ভিক্ষু সংঘ, কিন্তু আমার তো ততটুকু পিঠা নেই, কি করে দেব আমি? এখন চিন্তা করলেন কেন আমি বেশি করে পিঠা তৈরি করিনি, আমার তো শক্তি আছে পিঠা তৈরি করার। বুদ্ধ বলছেন সৃষ্টি আমরা বসে আছি, পিঠা পরিবেশন করুন। বুদ্ধকে বলতে পারছি না, বুদ্ধ ভগবান পিঠা তো কম এনেছি, কি করে আমি পরিবেশন করব? আমি তো কম তৈরি করেছি, আমি অপরাধী। এখন শ্রদ্ধা প্রচুর কিন্তু সংকোচ করছে, পিঠা দেব কি করে? বুদ্ধ বলছেন সৃষ্টি কতক্ষণ বসে থাকব, পিঠা দেবেন না? পিঠা দেবেন না বললে পিঠা না দিয়ে পারি? দিতেই শুরু করলেন, বুদ্ধকে দিলেন পিঠা, তার পাশে দিলেন পিঠা, তার পাশের তাকে দিলেন পিঠা। কিরে পিঠা তো কমছে না, পিঠা তো কমছে না, দিতে 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 শত শত হাজার হাজার ভিক্ষুকে দিতে পিঠা কমছে না। এত দেবার সব ভিক্ষু সঙ্গকে পিঠা দিল, তবু পিঠা কমল না, আশ্চর্য। বুদ্ধ ভগবান পিঠা তো কমছে না, কি করব? তোমরা যারা আসছো তাদেরকে পরিবেশন করো, তোমরাও খাও। তারা কয়েকজন আসলো তাদেরকেও পরিবেশন করলো, তারাও খেলো, তবু পিঠা কমছে না। ওই যারা উচ্ছিষ্ট বুঝি বলা উচিত নয়, অর্থাৎ অনেক গরিব মানুষ, কোনো অনুষ্ঠান হলে দেখবেন অনেক গরিব মানুষ সেখানে উপস্থিত হয় কিছু খাবার জন্য। বুদ্ধের সময়ও এরকম ছিল, অনেক গরিব মানুষ, বুদ্ধ যেখানে যায়, ভিক্ষু সংঘ যেখানে যায় সেখানে তারাও গিয়ে উপস্থিত হয়। কারণ জানে ভিক্ষু সংঘদের জন্য যা করা হয় সেখানে অনেক কিছু বাঁচে, অতএব তারাও পাবে। এখন এই ধরনের মানুষেরাও আছে, বুদ্ধ বলছেন তুমি তাদেরকে দাও, তাদেরকেও দিল কিন্তু পিঠা তবু কমল না। বলছে বানতে সবাইকে তো দিয়েছে, এখনো কমেনি। বলছে ওই দিকে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে তুমি উপর করে ফেলে দাও। গর্তের মধ্যে উপর করে ফেলে দিলেন, তারপর পিঠা শেষ হল। আনন্দে ভরে গেলেন, খুশিতে ভরে গেলেন। তারপর বুদ্ধ খাওয়ার পরে দেশনা করলেন, অনুক্রমিক দেশনা, দানকথা, শীলকথা, তারপরে কামের আদিনব কথা। দানকথা শীলকথা তো বুঝেন না, কামের আদিনব মানে তৃষ্ণার দুঃখতা, তৃষ্ণা যে দুঃসবহ, তৃষ্ণার কারণে কি হতে পারে মানুষ, তৃষ্ণা যেই মানুষকে মানুষ না করে পশুত্বে পরিণত করে, এটাই বুদ্ধ দেশনা করলেন। এরপরে নষ্কম্যের গুণতা আলোচনা করলেন, নষ্কম্য ত্যাগ যদি করতে পারে, সৎ
সমস্ত কিছুকে যদি একেবারে সমস্ত কিছু দান করে দিতে পারে, কিছু অবস্থিত না রাখে, কতই যে সুখ। সম্পত্তি আছে মানে চিন্তা থাকে কেউ এসে নিয়ে যাবে না তো, রাজা জোর করে নিয়ে যাবে না তো, চুরে চুরি করে নিয়ে যাবে না তো, ডাকাতি ডাকাতি করে নিয়ে যাবে না তো, অন্য কেউ জোর করে নিয়ে যাবে না তো, এইভাবে চিন্তা থাকে। অথবা এই ঘরের মধ্যে যদি আগুন জ্বলে তার সম্পত্তি সবগুলো নষ্ট হয়ে যাবে, অথবা যদি চারিদিকে বন্যায় ভাসিয়ে দেয় তাও সম্পদ সব নষ্ট হয়ে যাবে। তাও যদি না হয়, আমার আদরের পুত্র কন্যা তারা যদি অপুত্র হয়ে যায়, তারা যদি দুশ্চিন্ত হয়ে যায়, তারা যদি খারাপ হয়ে যায়, অসৎ হয়ে যায়, তারাও এই সম্পদগুলো নষ্ট করতে পারে, এইরূপ ভয় থাকে, সকল সময় এভাবে ভয় থাকে। আর কিছুই যদি না থাকে তার কোনো ভয় থাকে না, নিশ্চিন্তে তার অবস্থান করতে পারে। দেখো সৃষ্টি ভিক্ষু সঙ্গদেরকে দেখো, নিশ্চিন্তে আছে। কেন? সম্পত্তি হারানো তাদের কোনো ভয় নেই। তার সম্পত্তি রাজা নিয়ে যাবে, তার সম্পত্তি চুরে চুরি করে নিয়ে যাবে, তার সম্পত্তি ডাকাতি নিয়ে যাবে, তাদের কিচ্ছু ভয় নেই। কি শান্তি, কি সুখে আছে দেখো। এই কারণে জ্ঞানী ব্যক্তিরা এই সম্পত্তিকে দুঃখ হিসেবে দেখে, দুঃখ হিসেবে দেখে। বুদ্ধ এইভাবে দেশনা করছেন, এইভাবে বুদ্ধ দেশনা করতেই করতে এবার সৃষ্টি দেখলেন। সত্যি সত্যি আসলেই তো সম্পত্তির জন্যই, সম্পত্তি রক্ষার জন্যই সত্যতার আমি উঠে গেছি, কাউকে ভাগ না দেবার জন্য। প্রতিটি তালায় তালায় দরজা বন্ধ করে গেছি সম্পত্তি ভাগ না দেবার জন্য, কেউ যেন উঠতে না পারে এই ভয়ে, সম্পত্তি না দেবার জন্য। আকাশ মার্গে নিশ্চিন্তেও থাকতে পারেনি, তাতেও মোগলাইন বানতে গিয়ে দাঁড়ালেন, আমি সম্পত্তি তবু দিতে চাইনি, আসলে তো সমস্ত কিছু দুঃখ, আমি সম্পত্তির জন্যই আমার নামে শহরের মানুষ তাদেরকেও ভাগ করে দিয়েছি, আত্মীয় স্বজনকেও বাদ দিয়ে দিয়েছি, আমার পরিবার পরিষ্ঠ তাদেরকেও বাদ দিয়ে দিয়েছি। সম্পত্তির দুঃখ কি আমি বুঝতে পারছি, এইভাবে দুঃখ দেখলেন, সম্পত্তির দুঃখ দেখেই নিজের কথা চিন্তা করলেন, কত যে দুঃখ জীবনের মধ্যে, কত দুঃখ আছে, কত কষ্ট আছে, সবগুলোই তিনি নিজেই দেখলেন। একেবারেই মনের মধ্যে ভাসছে দুঃখগুলো, তখন দুঃখ দেখলেন, দুঃখের কারণ দেখলেন, নিরোধ দেখলেন, নিরোধের উপায় দেখলেন। এইভাবে দেখে সৃষ্টি এবং সৃষ্টির স্ত্রী দুজনেই শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হলে। দেখুন কিভাবেই হতে পারে। এরপর সৃষ্টি বুদ্ধকে প্রার্থনা করলেন, বুদ্ধ ভগবান আমার এই 80 কোটি সম্পত্তি আমি সমস্ত বুদ্ধ শাসনে দান করতে চাই, আমার প্রতি করুণা করে আপনি বুদ্ধ শাসনের জন্য গ্রহণ করুন। যেই মানুষটি স্ত্রীকেও পিঠা ভাগ দিতে চায়নি, সেই মানুষটি যখন শ্রোতাপত্তি হলেন সমস্ত সম্পত্তি সেই দিতে চায়। এখন দেখো, কারণ
যারা সত্যি ভাবনা করে তারা কখনো কৃপণ থাকতে পারে না, কারণ কৃপণ থাকলে ভাবনায় উন্নতি হয় না। মন কখন শান্তি হয়? যখন সব কিছু ছেড়ে দিতে পারে তখন মন শান্তি হয়, এর আগে হয় না। এইভাবে আমরা লোভের কারণে, তৃষ্ণার কারণে, ক্রোধের কারণে বারবার আমরা জীবন সংসরণ করছি, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, সমস্তগুলোকে আমরা এখন এই জন্ম মৃত্যু কার্যকারণ শুধু করছি, নিজেরাই কার্য করছি, নিজেরাই কারণ তৈরি করছি, নিজেরাই ফল ভোগ করছি, নিজেরাই কারণ তৈরি করছি, নিজেরাই ফল ভোগ করছি। এক সময়ে আনন্দ ভান্তে চিন্তা করলেন, কর্মফল কর্ম রূপ মহাশক্তি এই পৃথিবীতে আর নেই, কর্মশক্তি অসম্ভব, কর্মের মতো শক্তিশালী আর কিছু নেই। এই কর্মের শক্তির প্রভাবে পুনর্জন্ম লাভ হয়, আমরাও কর্মের শক্তির প্রভাবে পুনর্জন্ম লাভ হচ্ছি না, পুনর্জন্ম লাভ হয়। অর্থাৎ এই জন্মে অবিদ্যা নিবারণ সংযোজন এই কারণে বারবার বারবার গুচ্ছি, কি কি অবিদ্যা নিবারণ সংযোজন যুক্ত হয়ে তৃষ্ণারূপ জলসিক্ত, কর্মরূপ ক্ষেত্র, বিজ্ঞানরূপ বীজ প্রতিষ্ঠিত হয়, এতেই ভবিষ্যৎ পুনর্জন্ম হয়। কে চিন্তা করছে? আনন্দ ভান্তে চিন্তা করছে। কে চিন্তা করছে? আনন্দ ভান্তে চিন্তা করছে। ও একেই তো বব বলে, আনন্দ ভান্তে চিন্তা করছে, একেই তো বব বলে, নামরূপ হওয়ার সম্ভব তৈরি করতে পারে এই ভব, এই কারণে নামরূপ হওয়ার সম্ভবের লক্ষণই হল ভব। নামরূপ হওয়ার সম্ভবের লক্ষণই হল ভব। তিনি এরূপ চিন্তা করে যখন সেই সময় ভগবান বুদ্ধ কর্মস্য ধর্ম নামক স্থানে ও মহাসেতুপত্তান যেখানে আছে কাম্মাস ধর্ম নামকে অর্থাৎ কর্মস্য ধর্ম নামে স্থানে যখন বুদ্ধ অবস্থান করছিলেন, সুযোগ বুঝে আনন্দ ভান্তে বুদ্ধের কাছে গেলেন, বুদ্ধকে বন্দনা করে উঠতেই আনন্দ ভান্তে বললেন, বুদ্ধ ভগবান আশ্চর্য অদ্ভুত, প্রতিত্য সমুৎপাত যেমন গম্ভীর তেমন গম্ভীর রূপে প্রতীয়মান হয়, অথচ তা আমার নিকট অতি সুস্পষ্ট ও অতি সুখবদ্ধ। বুদ্ধ বলছেন, আনন্দ তুমি এইরূপ বলো না, তুমি এইরূপ বলো না, প্রতিত্য সমুৎপাত অতি জটিল ও তত্ত্বপূর্ণ গভীর বিষয়, তা ভাবুকের নিকট গভীর রূপে প্রতীয়মান হয়, এই সত্য সম্যক রূপে উপলব্ধি করতে না পেরে
এবং এইরূপ যথাযথ সত্যতে প্রবেশ করতে পারে না। এইরূপ যথাযথ সত্যতে প্রবেশ করতে না পেরে এর গভীরতম অভ্যন্তরে বিজড়িত গ্রন্থিযুক্ত সূত্র গতিকার মতো তৃষ্ণার জতায় জটিত মানবগণ মুক্তি লাভে অসমর্থ হয়ে সংসার চক্রে পরিভ্রমণ করছে, তবু করতে পারছে না দুঃখ দুর্গতির অবসান। বুদ্ধ বলছেন, এখন বুদ্ধ বলছেন, আনন্দ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে জরা মরণের হেতু কি, তুমি এর প্রত্যুত্তরে বলবে জন্মই হচ্ছে জরামরণের হেতু। জন্মই জরামরণের হেতু কি? জন্ম জরামরণের হেতু। আনন্দ, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে জন্মের হেতু কি, তবে আনন্দ তুমি উত্তর দিও ভবই হচ্ছে জন্মের হেতু। কি হেতু? ভব হচ্ছে জন্মের হেতু। আনন্দ, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তবে ভবের হেতু কি, তুমি বলবে উপাদান। উপাদান হচ্ছে ববের হেতু। আনন্দ, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে উপাদানের হেতু কি, তুমি উত্তর দিও তৃষ্ণা হচ্ছে উপাদানের হেতু। তৃষ্ণার হেতুতেই উপাদান হয়। যদি কেউ জিজ্ঞেস করে তৃষ্ণার হেতু কি, তবে তুমি উত্তর দিও বেদনা। বেদনাই হচ্ছে তৃষ্ণার হেতু। যদি কেউ জিজ্ঞেস করে বেদনার হেতু কি, তবে উত্তর দিও স্পর্শ। স্পর্শই বেদনার হেতু। এইগুলো তো বুঝতে পারছেন না? হ্যাঁ, এইগুলো তো বুঝতে পারছেন। যদি কেউ জিজ্ঞেস করে স্পর্শের হেতু কি, তবে তুমি উত্তর দিও নামরূপ। নামরূপই স্পর্শের হেতু। যদি জিজ্ঞাসিত হও নামরূপের হেতু কি, তবে উত্তর দিও বিজ্ঞান। বিজ্ঞানই নামরূপের হেতু। বিজ্ঞানই নামরূপ তৈরি করে। যদি তুমি জিজ্ঞাসিত হও, কারো দ্বারা জিজ্ঞাসিত হও নামরূপের হেতু কি, তুমি উত্তর দিও বিজ্ঞান নামরূপের হেতু। আনন্দ, যদি কেউ জিজ্ঞেস করে বিজ্ঞানের হেতু কি, তুমি উত্তর দিও নামরূপই বিজ্ঞানের হেতু। নামরূপের হেতু কি? বিজ্ঞান। বিজ্ঞানের হেতু কি? নামরূপ। এইভাবে বুদ্ধ আনন্দকে বললেন, আনন্দ, এইরূপেই হয়, নামরূপ থেকে বিজ্ঞানের উৎপত্তি, বিজ্ঞান থেকে নামরূপের উৎপত্তি, নামরূপ থেকে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান থেকে ভব, ভব থেকে জন্ম, জন্ম থেকে জরা, জরা থেকে জরা মরণ, জরা মরণ থেকে শোক পরিদেবন দুঃখ দর্মনস্য বিবিধ অশান্তি সৃষ্টি হয়। এই রূপে উৎপন্ন হয় সমগ্র দুঃখ রাশি। আনন্দ, বেদনা হতেই তৃষ্ণার উৎপত্তি হয়, তৃষ্ণা হতে অন্বেষণ। বুঝেন তো না? বেদনা হতে তৃষ্ণা উৎপন্ন হয়, তৃষ্ণা হতে অন্বেষণ। বুঝেন তো না? হ্যাঁ, অন্বেষণ মানে কি? খোঁজা, কোনো কিছু সংগ্রহ করা। হ্যাঁ, অন্বেষণ।
অন্বেষণ হতে লাভ, সংগ্রহ করলে কিছু পায়, তাই না? অন্বেষণ হতে লাভ, লাভ হতে বিচার, লাভ হতে বিচার, বেশি পেলাম নাকি কম পেলাম, বিচার হতে ইচ্ছা, বিচার হতে ইচ্ছা, আরো পাবার জন্য ইচ্ছা উৎপন্ন হয়, ইচ্ছা হতে আকর্ষণ, আকর্ষণ তো বুঝেন না, আকর্ষণ হতে পরিগ্রহণ, পরিগ্রহণ তো বুঝেন না, গ্রহণ পরিগ্রহণ, গ্রহণ তো বুঝেন না, পরিগ্রহণ মানে আরো শক্ত করে গ্রহণ করা, পরিটা এখানে দৃঢ় বোঝায়, দৃঢ় গ্রহণ পরিগ্রহণ, পরিগ্রহণ হতে মাৎসর্য, মাৎসর্য তো বুঝেন না, কৃপণ আর কি, কৃপণতা, মাৎসর্য, মাৎসর্য হতে আরক্ষা, আরক্ষা তো বুঝেন না, রক্ষা থেকে আরক্ষা, রক্ষাকে আরো দৃঢ় করে এ কারণে আরক্ষা বলে, আরক্ষা হতে দণ্ড গ্রহণ, শস্ত্র গ্রহণ, কলহ, বিবাদ, বিবাদ, বিগ্রহ, তুচ্ছাত্ম পিছন, মিথ্যা এবং বিবিধ উৎপত্তি, এই দুঃখ উৎপত্তি হয়। এবার বলছে আনন্দ, রক্ষা করার বিষয় বস্তুর অভাবে দ্বন্দ্ব গ্রহণ, ষষ্ঠ গ্রহণ, কলহ, বিবাদ আদি অকুশল উৎপন্ন হয়, সেই কারণে আনন্দ আরক্ষা উক্ত অকুশল সমূহের হেতু ও নিদান। কিছু বুঝেছেন, কিছু বুঝেছেন? বাহ, তুমি বুঝোনি নাকি তুমি বুঝেছ? রক্ষা করার বিষয়ের অভাবে, রক্ষা করার বিষয়ের অভাবে, এটা তো বুঝেন না, রক্ষা করার বিষয়ের অভাবে দ্বন্দ্ব গ্রহণ, শস্ত্র গ্রহণ, কলহ, বিবাদ আদি অকুশল উৎপন্ন হয়। হ্যাঁ, রক্ষা করার বিষয়ের অভাবে দ্বন্দ্ব গ্রহণ, কলহ গ্রহণ, হ্যাঁ, কলহ, বিবাদ, ঝগড়া জাতি, এগুলো, এই অকুশলগুলো উৎপন্ন হয় না, আমি বলছি হয় না, রক্ষার অভাবে দ্বন্দ্ব গ্রহণ, ষষ্ঠ গ্রহণ, বিবাদী, এই অকুশলগুলো হয় না। বুঝতে পেরেছেন? রক্ষার অভাবে, আবার বলছি, রক্ষার অভাবে মানে যত দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, ধরাধরি, এই অকুশলগুলো উৎপন্ন হয় না। বুঝেছেন নাকি বুঝেননি? হ্যাঁ, কি বুঝেছে বলো? হ্যাঁ, রক্ষার অভাবে, রক্ষা করার অভাবে দ্বন্দ্ব গ্রহণ এগুলো আর উৎপন্ন হয় না, যেহেতু ওই যে ভিক্ষু সংঘরা কিছু নেই, কি রক্ষা করবে? হ্যাঁ, জায়গা নেই, সম্পত্তি নেই, কিছু নেই, সবগুলো ত্যাগ করে চলে গেছে, যার কারণে আলাদাভাবে সেটাকে রক্ষা করতে হয় না, রক্ষা না করতে না হওয়ার কারণে তাদের অকুশলগুলো উৎপন্ন হয় না। বুঝেছেন? মারামারি, দরাদরি, ক্রোধ, এগুলো, হিংসা, ঘাত, সংঘাত, এগুলো উৎপন্ন হয় না। এই কারণে আরক্ষা, এই কারণে বলছে হে আনন্দ, আরক্ষা অকুশল সমূহের হেতু ও নিদান। আরক্ষা মানে বেশি দৃঢ় গ্রহণ, দৃঢ়ভাবে রক্ষা করা, এটা অকুশল সময়ের হেতু ও নিদান। যদি রক্ষা থাকে তাহলে
অকুশল উৎপন্ন হবে। রক্ষা করার মতো কিছু থাকে, জিনিস থাকে, অকুশল উৎপন্ন হবে। রক্ষা না থাকলে অকুশলগুলো উৎপন্ন হবার সম্ভাবনা নেই। এই কারণে বলছে হেতু ও নিদান। হেতু কি? হেতু কি? কারণ। নিদান কি? হ্যাঁ হ্যাঁ, নিদান, নিদান বিধান নয়। নিদান কি? নিদান তাও কারণ, এটা মূল কারণ বলে। হ্যাঁ, একান্ত ভাবে, একান্ত। আমরা বলি না মহাশয় সবিনয় নিবেদন, আমার এইগুলো যদি মঞ্জুর করিয়া দেন আমি আপনার একান্ত অনুগত ছাত্র, তাই না? একান্ত অনুগত ছাত্র, এইভাবে দরখাস্ত দিই না? এই একান্ত অনুগত ছাত্র আমার একেবারে খুব আর কি। এই নিদান হচ্ছে একান্ত বলা যায়। একান্ত দুঃখ উৎপন্ন হবেই হবে, অকুশল হবেই হবে, অথবা একান্ত অকুশল হবে না, হবে না। কেমন? একে বলে নিদান। আমরা অনেক সময় বলে নিদেন পক্ষে, নিদেন পক্ষে, এরকম একটা কথা বলি না? হ্যাঁ, নিদেন পক্ষে এরকম একটা কথা বলি। তাই এখানে রক্ষা যদি না থাকে, সে কারণে বলছে আরক্ষা অকুশল সমূহের রক্ষা যদি থাকে, দৃঢ় গ্রহণ যদি থাকে, তাহলে অকুশল সমূহের কারণ হয়ে দাঁড়ায় এগুলো। হ্যাঁ, অকুশল সমূহের কারণ হয়ে দাঁড়ায়। বুদ্ধ বলছেন আনন্দ মাৎসর্যের অভাবে আরক্ষের উৎপত্তি হয় না। কির অভাবে? মাৎসর্যের অভাবে আরক্ষের উৎপত্তি হয় না। আনন্দ সেই কারণে মাৎসর্য আরক্ষের হেতু ও নিদান। বুঝেছেন তো? বুঝতে বলবেন, না বুঝলে বলবেন ভান্তে আমি বুঝিনি, সরাসরি বলবেন। কি বলছে? মাৎসর্যের অভাবে আরক্ষের উৎপত্তি হয় না। মাৎসর্যের অভাবে মানে কৃপণতার অভাবে, অকৃপণ চিত্ত হলে আর কি, অকৃপণ চিত্ত মাৎসর্যের কি বলছি, অকৃপণ চিত্ত রক্ষা করার, রক্ষার দুঃখ উৎপন্ন হয় না। হ্যাঁ, অকৃপণ চিত্ত রক্ষণের দুঃখ উৎপন্ন হয় না, কৃপণ চিত্ত রক্ষণের দুঃখ উৎপন্ন হয়। হ্যাঁ, ওই রক্ষা করতে গিয়ে এটা আমার, এটা আমার, এটা আমার করতে গিয়ে নিজেও খায় না, কারণ নিজে খেলেও নষ্ট হয়ে যাবে, ফুরিয়ে যাবে, ঠিকভাবে কাপড় চুপড়ও পরে না। কেন? কাপড় চুপড় যদি ময়লা হয়ে যায়, কাপড় চুপড় যদি ময়লা হয়ে যায় তো এইগুলো কি করে? জুতাও পরে না। কেন? জুতো পরলে তো ক্ষয় হয়ে যাবে, জুতো তো হাতে নিয়ে যাই। কিরে বাবু, জুতো হাতে নিয়ে যাচ্ছ কেন? জুতো থাকতে, আরে বাবা এখান তো হাঁটতে পারছি, তো জুতো হাতে নিলে কেন? হাঁটতে পারছি এখানে, এ কারণে জুতা যদি পায়ে নেই সেগুলো ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। দেখো মাৎসর্য চিত্ত কিভাবে এই রক্ষা করে, বুঝেছেন? মাৎসর্য চিত্ত কিভাবে রক্ষা করে? জুতা পায়ে নেবার কথা, জুতোটা হাতে নেই। কি? মাৎসর্য চিত্ত। হ্যাঁ, এখন সাপটা গায়ে পড়ার কথা, আর মাৎসর্য চিত্ত কি করে? সাপ থেকে বাস করে হাতে নিয়ে যায়, মানে খালি গায়ে, খালি গায়ে যায়। কি রে এত রোদের মধ্যে তুমি খালি গায়ে? কি ঘেমে সাপটা নষ্ট হয়ে যাবে, সে কারণে হাতে নিয়েছি, প্লাস্টিক বেঁধেছি যাতে নষ্ট না হয়, তাই না? এই কারণে বলছি
মাসজ্জের অভাবে আরক্ষের উৎপত্তি হয় না, আরক্ষের দুঃখ উৎপত্তি হয় না, অকুশল উৎপত্তি হয় না। হে আনন্দ, সেই কারণে মাসজ্জ আরক্ষের হেতু ও নিদান। হে আনন্দ, পরিগ্রহণের অভাবে মাসজ্জের উৎপত্তি হয় না, আনন্দ সে কারণে পরিগ্রহণ মাসজ্জের হেতু ও নিদান। পরিগ্রহণ তো বুঝেন না, গ্রহণ পরিগ্রহণ একটু আগে বললাম, গ্রহণ পরিগ্রহণ, গ্রহণ মানে কি? কিছু নেওয়া। পরিগ্রহণ মানে কি? হ্যাঁ, দিচ্ছে আমি পাবো তো, কিন্তু না সেটা অপেক্ষা করতে আমি পারবো না, ছপ করে দিয়ে ফেলে, তাই না? হ্যাঁ, ওই যে যখন ত্রাণ বিতরণ করে এখান থেকে বলছে আপনারা লাইন করে দাঁড়ান, সবার জন্য এখানে জিনিসপত্র আছে, আপনারা চিন্তা করবেন না, আপনারা সবাই পাবেন, তারপরেও কি করে, কার আগে কে যাবে, কে আগে নেবে, ঠেলাঠেলি হয় না? দিচ্ছে তারপরে বলছে আমাকে আগে নিতে হবে, কি ওই পরিগ্রহণ? শুধু গ্রহণ নয়, পরিগ্রহণ। এই পরিগ্রহণের অভাবে মাসজ্জ উৎপন্ন হয় না, দৃঢ়ভাবে গ্রহণ চিত্ত যদি না থাকে তাহলে কৃপণ চিত্ত উৎপন্ন হয় না। বুঝেছেন? কৃপণ চিত্ত শুধু দিবে না এটা নয়, কৃপণ চিত্ত জোর করে নিবে। বুঝলেন তো? কৃপণ চিত্ত শুধু দেবে না এটা নয়, আপনার কাছ থেকে জোর করে নিয়ে ফেলবে কৃপণ চিত্তটা। এই সুখটাও আমি পেতে চাই, ওই সুখটাও আমি পেতে চাই। একজন একটা পরিবারের দুটি ছেলে, একটি ছেলে একটি মেয়ে, মেয়েটি বড় ছেলেটি ছোট। এখন ক্ষেতের মধ্যে দুটি মাত্র মক্কা পেয়েছে, মক্কা, ভুট্টা বলে না, ভুট্টা বলে না, ভুট্টা পেয়েছে। ভুট্টার মধ্যে একটা বড় একটা ছোট, ছোটটা কিন্তু ভালো বিচি আছে, ভুট্টা আছে, আর বড়টা মাঝে মধ্যে নাই, খাদ্য খাদ্য হয়ে গেছে, এরকম তো আছে না? এখন ঘরে এসে মা কি করলেন, ভুট্টাকে ভালো করে আগুনের মধ্যে ছেঁকালেন, ছেঁকেই এখন ওই ছোট ছেলেকে ছোটটা দিলেন, কারণ ওটিতে ভুট্টা বেশি আছে, সে কারণে ছোটটা দিলেন। বড় মেয়েকে দিলেন বড়টা, কারণ বড়টার মধ্যে ভালো করে বিচি নেই, খাদ্য খাদ্য। ছেলে এখন কান্না করে বলছে, হ্যাঁ আমাকে বড়টা দেয় নাই, দিদিকে বড়টা দিয়েছে, আমাকে ছোটটা দিয়েছে। মা বলছে, তোমার তাতে বেশি আছে, দিদিটা বেশি নাই, হ্যাঁ দিদিটা বড়, আমারটা ছোট। কান্না কান্না জড়িয়ে দিল। এখন মা কি করলো, আচ্ছা তোমার তো দাও দাও বলে কাড়িয়ে নিয়ে, এখন বড়টা বলে তোরটা দাও তো দিয়ে, আবার বড়টা ছেলেকে দিলেন, ছোটটা এখন মেয়েকে দিলেন। এবার কান্না করে বলছে, আমারটা খাদ্য খাদ্য, দিদিটা ভালো, দিদিটা ভালো, আমাকে মা আমাকে মা কম দিয়েছে। তুই না বললি বড়টা খাবি, আমি তো তোমাকে বেশিটা দিয়েছি। আবার সেটা নিয়ে আবার ছুটতে দিলেন, আবার বলছে, হ্যাঁ আবার বলছে, আমাকে আমারটা ছোট, আমারটা ছোট, দিদিটা বড়। এবার মা কি করবে, কয়েকটা থাপ্পড় দিয়ে বলে, খাও, খেলে খাও, না খেলে দাও, সবগুলো দিদিকে দিয়ে দেব।
এখন তাও হয় না। কি কৃপণ চিত্ত, মানে ওইটাও আমি চাই, এটা তো চাই চাই, ওইটাও আমি চাই, সবগুলো আমি চাই। কৃপণ চিত্ত, মাৎসর্য চিত্ত, একেই বলে পরিগ্রহণ। কি বলে? পরিগ্রহণ, শুধু গ্রহণ নয়, পরিগ্রহণ। এই পরিগ্রহণ, পরিগ্রহণের অভাবে আকর্ষণের উৎপত্তি হয় না, পরিগ্রহণের অভাবে না মাৎসর্যের উৎপত্তি হয় না। হে আনন্দ, সেই কারণে পরিগ্রহণ মাৎসর্যের হেতু ও নিদান। এবার বুঝলেন না? আবার বলছে আনন্দ, আকর্ষণের অভাবে পরিগ্রহণের উৎপত্তি হয় না, সেই কারণে আনন্দ আকর্ষণ পরিগ্রহণের হেতু ও নিদান। আকর্ষণের অভাবে পরিগ্রহণ উৎপত্তি হয় না। আকর্ষণ তো বুঝেন না, যে কোনো কিছু দেখে পেতে চাওয়া আকর্ষণ, তাই না? আকর্ষণ হয়েছে এই ছোট্ট বাচ্চাটি, ওই ছোটটা ভালো, তার প্রতিও আকর্ষণ, আর খাদ্য খাদ্য তার প্রতিও আকর্ষণ, দুইটার প্রতি আকর্ষণ। এই আকর্ষণের অভাব হলে পরিগ্রহণ উৎপন্ন হবে না, উৎপত্তি হবে না। এই কারণে বলছে আকর্ষণ পরিগ্রহণের হেতু, মূল কারণ, পরিগ্রহণের মূল কারণ, অর্থাৎ দৃঢ়ভাবে গ্রহণ করার মূল কারণ হচ্ছে আকর্ষণ। আনন্দ, ইচ্ছার অভাবে আকর্ষণ উৎপত্তি হয় না, তদ্যেতু আনন্দ, ইচ্ছা আকর্ষণের হেতু ও নিদান। কি বলছে? ইচ্ছার অভাবে আকর্ষণের উৎপত্তি হয় না, ইচ্ছা তো বুঝেন না, ইচ্ছা যদি না থাকে আকর্ষণও হয় না, ইচ্ছা থাকলে আকর্ষণ হয়। আমরা কিছু খেলে দেখলে ওদের কথা মনে পড়ে, ওরা ছোটত ওদের কথা মনে পড়ে, ডাকলে বলে পেট ভরে গেছে আর খেতে ইচ্ছে করে না, পেট ভরে গেছে, না না একটা খাও না, না মানতে পেট ভরে গেছে। আর যখন আজকে সিংড়া দেখালাম, এখন কিন্তু পেট আর খালি হয়ে গেছে, সিংড়া যখন দেখলো পেট খালি হয়ে গেছে, সবাই নিল, সে তো একটা না, দুইটা খেলো নাকি তিনটা খেলো, হ্যাঁ তখন পেট খালি হয়ে গেছে, এতক্ষণ বলছে পেট ভরে গেছে, কারণ আকর্ষণ নেই, এখন ইচ্ছা নেই, যার কারণে আকর্ষণ হয় না, খেতে খেতে ভালো লাগে না বা পছন্দ করে না, সে কারণে আকর্ষণ নেই। কিন্তু এখন যেটা পছন্দ করে, ইচ্ছা হয়েছে, এখন আকর্ষণ বেড়ে গেছে, তাই না বাবু? তখন কিন্তু আর পেট ভরে নাই। এইভাবে ইচ্ছার অভাবে আকর্ষণের উৎপত্তি হয় না। বুদ্ধ আরো বলছে আনন্দ, বিচারের অভাবে ইচ্ছার উৎপত্তি হয় না, বিচারের অভাবে ইচ্ছার উৎপত্তি হয় না। এখানে কি বিচার? কি বিচারের অভাবে ইচ্ছার উৎপত্তি হয় না, আমি বেশি পেলাম নাকি কম পেলাম? হ্যাঁ, ওই যে ছোট্ট শিশু, আমি বেশি পেলাম নাকি কম পেলাম? বিচারের অভাব যদি থাকে, আর বিচার যদি থাকে আমি বেশি পেলাম নাকি কম পেলাম, তাহলে ইচ্ছা হবেই হবে, তাই না? ইচ্ছা হবেই হবে। আর যদি বিচার
আমি বেশি পেলাম নাকি কম পেলাম, এই বিচার যদি না থাকে তাহলে ইচ্ছা উৎপত্তি হবে না। কথাটা বুঝছেন তো? বুঝিতে পারেন না? হ্যাঁ, কিন্তু সহজ সরল বাংলা বললে কি হবে বুঝতে অনেক কঠিন না, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আচ্ছা না, অনেক সময় অর্থটা বুঝি কিন্তু কথার মর্মটা বুঝতে পারি না, এরকম হয়, কথার মর্মটা বুঝতে পারি না। এই কারণে আপনাদেরকে আমি বারবার জিজ্ঞেস করছি, আপনি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, কথার মর্মটা বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমাকে একজন ভান্তে বলছে, এই সত্যপাল কথাবদ্ধ বই আছে? আমি বলি ভান্তে আছে একটা মাত্র বই, আমাকে দাও। আমি বলছি ভান্তে আপনি এখানে পড়লে দিতে পারি, কিরে এখানে পড়বো, এখানে সময় আছে নাকি? বিহারে গিয়ে পড়বো। আমি বলছি ভান্তে বিহারে পড়লে আমি দিতে পারবো না একটা মাত্র বই। তো বানতে এখানে পরে দেখেন আগে, তারপরে যদি ভালো লাগে নিয়ে যান, বড় বান তখন শেষ পর্যন্ত বলতে হয়, এখানে পরে ভালো লাগলেই নিয়ে যান। যদি আপনার পরে ভালো লাগে বা পরে একটু বুঝেন তাহলে তো এই ভালো। আরে তুই কি বলছিস, বাংলাও বুঝবো না? এটা বাংলা না? বলে হ্যাঁ বানতে বাংলা বুঝবো না, বাংলা বুঝবো না। ঠিক আছে মানে পরে দেখেন, পরে আর বুঝতে পারছে না, স্বাভাবিক। বাংলা বাংলা এমনি তো বাংলা কঠিন সবচেয়ে, বাংলা ভাষাটা বুঝলেও শব্দটা বুঝলেও কিন্তু কথাগুলো এত, এগুলো চিন্তা করার বিষয়, প্রতিটি শব্দ এত চিন্তা করার বিষয়, চিন্তা ঠিকভাবে করতে না পারলে বুঝে উঠতে পারে না, বুঝে উঠতে পারে না। হ্যাঁ, তাহলে এখানে বিচারের অভাবে কিভাবে বিচার এখানে কিভাবে বোঝাচ্ছে? বিচার মানে তো ভালো না, বিচার করে গ্রহণ করা মাত্র তো ভালো। তাহলে বিচারের অভাবে ইচ্ছা উৎপন্ন হয় না, তো বিচার থাকলে ইচ্ছা উৎপন্ন হবে, এটা কেমন হতে পারে? এটা স্বাভাবিক, এটা কেমন হতে পারে? তাহলে এখানে বিচার বলতে কি বুঝাচ্ছেন? হ্যাঁ, বিচার বলতে কি বুঝাচ্ছেন, কি বিচার করছেন, এটাই কিন্তু বোঝা উচিত, কি বলতে চাচ্ছেন। এই কারণে এখানে শক্ত, তাই কিছু পড়তে হলে সেরূপ চেতনা তৈরি করতে হয়, সেরূপ চেতনা মনের মধ্যেই থাকতে হয়, তখন আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন, না হলে সহজে গ্রহণ করতে পারে না, বুঝার কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে এখন বিচার বুঝতে পারছি কি, বেশি পাবো, বেশি পেয়েছি নাকি কম পেয়েছি, আমার ভাগটা বেশি হয়েছে নাকি কম হয়েছে? ছোট্ট বাচ্চা দেব, বুত্তা ছোট্ট বুত্তা দিলে বলে আমাকে ছোট দিয়েছে, দিদিকে বড় দিয়েছে, আবার ওইটা নিয়ে দিলে দিদিকে ভালোটা দিয়েছে আমাকে খারাপটা দিয়েছে, তার মানে কি? বিচার করছে। এটা কি? এই কারণে বিচার হলে ইচ্ছা থাকবেই থাকবে, বিচার থাকলে ইচ্ছা থাকবেই থাকবে, আর বিচার না থাকলে ইচ্ছা থাকবে না, বিচার না থাকলে ইচ্ছা থাকবে না। আমারটা ছোট তারটা বড়, আমারটা ভালো ভালো নয় তারটা ভালো, এইভাবে বিচার না থাকলে ইচ্ছাও থাকবে না। এই কারণে বুদ্ধ বলছেন বিচার ইচ্ছার হেতু ও নিদান। হে আনন্দ, লাভের অভাবে বিচারের উৎপত্তি হয় না। কির অভাবে?
লাভের অভাবে বিচার উৎপত্তি হয় না। শোনো মন দিয়ে শোনো, লাভের অভাবে বিচার উৎপত্তি হয় না। কোনো কিছু যদি না পায় সেখানে একটা হেতু তৈরি হয় না, বুঝছেন? হ্যাঁ, কোনো কিছু যদি না থাকে সেটাকে নিয়ে বিচার করার কোনো হেতু তৈরি হয় না, কারণ তৈরি করা কারণ তৈরি হয় না। কোনো কিছু যদি না থাকে তার মানে না পায়, জিনিসটা সম্পর্কে যদি আমি না পাই সেখানে ইচ্ছা থাকার কথা নয়। হ্যাঁ, ইচ্ছা থাকার কথা নয়, বিচার থাকার কথা নয়, এখানে বিচার থাকার কথা নয়, বেশি পেলাম নাকি কম পেলাম, যেহেতু পাইনি কিছুই নেই, এটাকে বেশি কম বিচার করার সুযোগও নেই। এই কারণে বুদ্ধ বলছে লাভের অভাবে বিচারের উৎপত্তি হয় না। আনন্দ সেই কারণে লাভ বিচারের হেতু ও নিদান। আনন্দ অন্বেষণের অভাবে লাভের উৎপত্তি হয় না, অন্বেষণের অভাবে লাভের উৎপত্তি হয় না। তো অন্বেষণ কি? খোঁজা, খোঁজা, ওটা খোঁজা, এটা খোঁজা। অন্বেষণ যদি না থাকে তাহলে লাভ থাকার কথা নয়, তাই না? অন্বেষণ করলে লাভ থাকবেই থাকবে, তাই না? তাহলে যদি খুঁজে তাহলে কিছু না কিছু পাবেই পাবে। এই কারণে বলছে অন্বেষণের অভাবে লাভের উৎপত্তি হয় না। হে আনন্দ, সেই কারণে অন্বেষণ লাভের হেতু ও নিদান। এবার বুদ্ধ বলছেন আনন্দ, তৃষ্ণার অভাবে অন্বেষণে উৎপত্তি হয় না। কির অভাবে? তৃষ্ণার অভাবে অন্বেষণের উৎপত্তি হয় না। তৃষ্ণা যদি না থাকে খোঁজার প্রয়োজনও পড়ে না, তাই না? তৃষ্ণা থাকলে খুঁজতে হয়, তৃষ্ণা না থাকলে খোঁজার কোনো প্রয়োজন পড়ে না। এই কারণে বলছে তৃষ্ণা অন্বেষণের হেতু ও নিদান। তৃষ্ণাই হচ্ছে খোঁজার মূল কারণ। তারপরে বুদ্ধ বলছেন আনন্দ, স্পর্শের অভাবে বেদনার উৎপত্তি হয় না, স্পর্শের অভাবে বেদনার উৎপত্তি হয় না। এটা তো একটু সহজ হয়ে গেল না, শুনতে 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 এটা এখন সহজ হয়ে গেল। তৃষ্ণার অভাবে বেদনার উৎপত্তি হয় না। হে আনন্দ, সে কারণে তৃষ্ণা বেদনার হেতু ও নিদান। আনন্দ, নামরূপের অভাবে স্পর্শের উৎপত্তি হয় না, সেজন্য আনন্দ নামরূপ স্পর্শের হেতু ও নিদান। এবার বুঝছেন, নামরূপের অভাবে স্পর্শ উৎপত্তি হয় না। কিভাবে বুঝেছেন বলুন? নামরূপ কি? হ্যাঁ, এই পঞ্চস্কন্ধ হচ্ছে নামরূপ, বুঝলেন? এই পঞ্চস্কন্ধ না থাকলে স্পর্শ উৎপন্ন হবার কোনো সুযোগ নেই। এই কারণে এই নামরূপ নামক পঞ্চস্কন্ধই হচ্ছে স্পর্শের মূল কারণ। আবার বলছে আনন্দ, বিজ্ঞান থেকে নামরূপের উৎপত্তি হয়। বিজ্ঞান যদি নামরূপে প্রবেশ না করে, খুব মনোযোগ দিয়ে শুনুন আনন্দ, বিজ্ঞান থেকে নামরূপের উৎপত্তি হয়, বিজ্ঞান থেকে নামরূপের উৎপত্তি হয়। বিজ্ঞান যদি না থাকে নামরূপ প্রবেশ নামরূপে প্রবেশ করে না। বিজ্ঞান যদি নামরূপে প্রবেশ না করে তাহলে
মাতৃগর্বে নামরূপ প্রতিষ্ঠা হবে কি? আনন্দকে জিজ্ঞেস করছেন, আনন্দ বিজ্ঞান থেকে নামরূপের উৎপত্তি হয়। বিজ্ঞান যদি নামরূপে প্রবেশ না করে তাহলে মাতৃগর্বে নামরূপ প্রতিষ্ঠা হবে কি? আনন্দ বলছে না, বানতে হবে না। কি বিজ্ঞান? প্রতিসন্ধি বিজ্ঞান। কি বিজ্ঞান? প্রতিসন্ধি বিজ্ঞান। প্রতিসন্ধি বিজ্ঞান, চ্যুতি বিজ্ঞান, প্রবর্তিত বিজ্ঞান। কি কি? প্রতিসন্ধি বিজ্ঞান, চ্যুতি বিজ্ঞান, প্রবর্তিত বিজ্ঞান। প্রথমে বলতে হবে চ্যুতি বিজ্ঞান হচ্ছে মৃত্যু পূর্ব মুহূর্তে যে বিজ্ঞান উৎপন্ন হয় একে বলে চ্যুতি বিজ্ঞান। ভ্রূণ আসবে তখন কে বলে প্রতিসন্ধি। হ্যাঁ, এরপর বুঝছেন, প্রবর্তিত বিজ্ঞান অথবা ছোট কাল থেকে বড় হচ্ছে এগুলো হচ্ছে প্রবর্তিত বিজ্ঞান। তাহলে চ্যুতি বিজ্ঞান, প্রতিসন্ধি বিজ্ঞান, প্রবর্তিত বিজ্ঞান। হ্যাঁ, এখন আনন্দকে জিজ্ঞেস করছে, হে আনন্দ, বিজ্ঞান যদি শিশুকালে নিষ্ক্রান্ত হয়, এবার শুনুন আমি যেটা বলছিলাম, বিজ্ঞান যদি শিশুকালে নিষ্ক্রান্ত হয় তাহলে নামরূপের বৃদ্ধি বিকাশ ও প্রসারণ হবে কি? বুঝছেন? বলছে বিজ্ঞান যদি শিশুকালে নিষ্ক্রান্ত হয়, শিশুকালে নিষ্ক্রান্ত হয়ে যায় বিজ্ঞান, বিনাশ হয়ে যায়, বের হয়ে যায়, না থাকে। শিশুকালে, শিশুকালে অর্থাৎ জন্ম থেকে যদি বিজ্ঞান বের হয়ে যায়, হ্যাঁ, কি প্রবর্তিত বিজ্ঞান, প্রবর্তিত বিজ্ঞান যদি বের হয়ে যায়, না থাকে, তাহলে নামরূপের বৃদ্ধি বিকাশ প্রসারণ হবে কি? ছোট্ট শিশুটি আস্তে আস্তে বড় হবে কি? হ্যাঁ, এবার বুঝেন তো না, ছোট্ট কালে যদি কোনো শিশু মারা যায় সেই শিশু বড় হবে? বৃদ্ধি হবে? প্রসারণ হবে? হবে না। আনন্দ বলছে না, বানতে হবে না। সেজন্যই বলছি আনন্দ, বিজ্ঞানই নামরূপের হেতু ও নিদান। আনন্দ, নামরূপ যদি বিজ্ঞানে প্রতিষ্ঠা লাভ না করে, আবার শুনুন, একটু আগে বললাম প্রতিসন্ধি বিজ্ঞান, চ্যুতি বিজ্ঞান, প্রতিসন্ধি বিজ্ঞান, প্রবর্তিত বিজ্ঞান। হ্যাঁ, এই বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। হ্যাঁ, বেদনা এখানেও বিজ্ঞান আছে। বিজ্ঞান এক নাম হচ্ছে চিত্ত। হ্যাঁ, চিন্তা করে কারণে চিত্ত, চিন্তে তৃতি চিত্তাং। তারপরে মন, মনন করে, এই অর্থে এর নাম মন, মনন করে। তারপরে জ্ঞাত হয় বলে বিজ্ঞান। অনেকটাই চিত্ত, মন, বিজ্ঞান একার্থবোধক শব্দ। হ্যাঁ, ধর্ম হচ্ছে স্বভাব, ধর্ম হচ্ছে স্বভাব। তাহলে এখন কি? চিত্ত, মন, বিজ্ঞান একার্থবোধক। কেমন? শিশুকালে যদি
চিত্ত বেরিয়ে যায়, নামের অংশ বেরিয়ে যায়, তাহলে এই শিশুকার শিশুটি বড় হবে কি, বৃদ্ধি হবে কি, প্রসারণ হবে কি? এবার বুঝতো, বুদ্ধ বলছেন আনন্দ নামরূপ যদি বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ না করে, নামরূপে যদি বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ না করে, তাহলে ভবিষ্যতে জন্ম জরা ব্যাধি ও মরণ আদি দুঃখ সময়ের উৎপত্তি হবে কি না? বানতে নামরূপে যদি বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ না করে, তাহলে ভবিষ্যতে অর্থাৎ নামরূপে যদি প্রবর্তিত বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ না করে, তাহলে ভবিষ্যতে জন্ম জরা ব্যাধি মরণাদি দুঃখ সম উৎপন্ন হবে কি? আনন্দ বানতে বলছে না, বানতে উৎপন্ন হবে না। সেই কারণেই আনন্দ নামরূপেই বিজ্ঞানের হেতু ও নিদান। বুঝি বুঝি বলেও বুঝি না মনে হয় না, কঠিন। এইভাবে আনন্দ তপন্দী বুদ্ধের কথায় অনুমোদন করলেন। ঠিক এইভাবেই এখন বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এইগুলোকে যদি না জানে, তাহলে কি হবে? জ্ঞানা পাচ্চেয় বিজ্ঞানা পাচ্চেয় নামারূপাং, কি বিজ্ঞানা পাচ্চেয় নামারূপাং, কি বলছে? বিজ্ঞানা পাচ্চেয় নামারূপাং। বিজ্ঞানা পাচ্চেয় নামারূপাং, বিজ্ঞানের কারণে নামরূপ হয়। তাহলে এই বিজ্ঞান এগুলো সবগুলো কিন্তু বিজ্ঞানের অংশ, কি বেদনা সংজ্ঞা সংস্কার এগুলো সবগুলো কি বিজ্ঞানের অংশ, এগুলো সবগুলো বিজ্ঞানের অংশ। হ্যাঁ, কি কি? বেদনা সংজ্ঞা সংস্কার এগুলো সবগুলো বিজ্ঞানের অংশ, শুধুমাত্র এগুলো ভাগ করছে, বুদ্ধ কর্তৃক ভাগ করতে পারা সম্ভব হয়েছে, অন্য কেউ পারেনি। যতদিন সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হবে না, ততদিন কেউ এগুলো প্রচার করতে পারবে না। পঞ্চেকা বুদ্ধ এগুলো আবিষ্কার করতে পারে, কিন্তু প্রচার করতে পারে না, অর্থাৎ ভাগ করে দেখাতে পারে না। তিনি নিজে জানেন, নিজে নিজে জানেন, কিন্তু এইভাবে ভাগ করে দেখাতে পারে না। তরকারিতে এত স্বাদ হলে কিভাবে? এই 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 কারণে তরকারিতে স্বাদ হলো, এটা সবাই কিন্তু বোঝাতে পারে না। তরকারি কিন্তু রান্না করতে পারে, হ্যাঁ, এই তরকারির স্বাদটা যদি আবার আরেকটু এইভাবে এইভাবে হলে, তাহলে আরো কি উপাদান দিতে হবে? এখন যারা দক্ষ তারা বলতে পারে, যারা দক্ষ রন্ধক তারা বলতে পারে, এই উপাদান দিলে স্বাদটা আরো ভিন্ন হয়ে যাবে, তাই না? ঠিক তদ্রূপ ভাবে বুদ্ধ সম্যক সম্বুদ্ধ এভাবে একটা নামস্কন্ধকে কয়টা ভাগ করে দেখেছে? বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ভাগ করে দেখাচ্ছে। অথচ বিজ্ঞান না থাকলে বেদনা নয়, বিজ্ঞান না থাকলে সংজ্ঞা নয়, বিজ্ঞান না থাকলে সংস্কার নয়,
বিজ্ঞান না থাকলে কিছুই না এগুলো। আবার বেদনা বিজ্ঞান নয়, সংজ্ঞা বিজ্ঞান নয়, সংস্কার বিজ্ঞান নয়, অথচ বিজ্ঞান না থাকলে এগুলো কিছুই হয় না। কিভাবে ভাগ করে, হ্যাঁ কিভাবে কিভাবে দেখাচ্ছে বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ কর্তৃক এগুলো বোঝানো সম্ভব, ভাগ করা সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব হয় না। এই কারণে বলে ধর্ম প্রবর্তন, ধর্মচক্র প্রবর্তন, কারণ এইভাবে করতে না পারলে ধর্মচক্র প্রবর্তন হয় না। একমাত্র সম্যক সম্বুদ্ধ এইভাবে ধর্ম চাকাকে চালিয়ে যেতে পারে, চালাতে পারে, ধর্ম চাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সম্যক সম্বুদ্ধ ছাড়া আর কেউ যদি পারে দ্বিতীয় মধ্যে সারিপুত্র ভান্তে, আর কারো দ্বারা সম্ভব নয়। মুগলায়ন সারিপুত্র ভান্তের পাশে, সারিপুত্র হচ্ছে দক্ষিণে, মুগলায়ন হচ্ছে উত্তরে, তবু মুগলায়ন মানতে পারে না, তবু পারে না, তবু পারে না। সারিপুত্র বলে দক্ষিণে বলে কেন, ডান হাতে, ডান হাত তো দক্ষিণ, কেন ডান হাতে দক্ষিণ হস্ত হলো কি করে, তুমি দাঁড়াও, দক্ষিণ হস্ত ডান হাতটা দক্ষিণ দিকে যাবে কি করে, ডান হাতটা দক্ষিণ দিকে যাবে কি করে, দেখাও তাড়াতাড়ি দেখাও, হ্যাঁ হাতটা বেবে করো সোজা ওইদিকে, এদিকে দেখবে না, না তুমি সোজা ওইদিকে দেখো, হাতটা হাতটা দুদিকে এইভাবে করো, প্রসারিত করো, হ্যাঁ। এবার তোমার মুখের সামনের দিকে কি, কোন দিক, পূর্ব, পিছনের দিকটা পশ্চিম, আর ডান দিকটা দক্ষিণ, তার বাম দিকটা উত্তর, বসে আবার। এই কারণে বলছে দক্ষিণে সারিপুত্র, বামে বামে হচ্ছে মুগলায়ন, বামে হচ্ছে মুগলায়ন, মুগলানুচ বামকে, মুগলায়ন হচ্ছে বামে, অর্থাৎ দক্ষিণ হস্ত বলা হয়। এ কারণে সারিপুত্রকে বুদ্ধের দক্ষিণ হস্ত বলা হয়। এই দক্ষিণ হাত দিয়ে কি না করে, সবগুলো করতে পারে, তাই না? শেখ মুজিব দক্ষিণ হাত দিয়ে আঙ্গুল উঁচিয়ে বাংলাদেশকে কি করেছে, স্বাধীনতা আনয়ন করেছে। আর তথাগত সম্যক সম্বুদ্ধ এই দক্ষিণ হস্তকে উঁচিয়ে বলেছে আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ এই লোকে, তাইলে আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ এই আঙ্গুল তুলে বলছে এই এই জগতের মধ্যে, এবং দেখিয়ে দিয়েছে এই জগতের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তিনি উত্তর, তিনি অনুত্তর, দেখিয়ে দিয়েছে দক্ষিণ হস্ত। এই কারণে এই বুদ্ধের পরে কেউ যদি করতে পারে এটা হচ্ছে দক্ষিণ হস্ত সারিপুত্র বাদে। কিভাবে একটার পর একটা ভাগ করে নামটাকে কিভাবে আরো ভাগ করে, এখন এটা ইলেকট্রন প্রোটন নিউট্রন কাছে যেতে পারবে না, বুঝলেন? কারণ এখানে ইলেকট্রন নিউট্রন প্রোটন এগুলো হচ্ছে রূপ, এগুলো নাম নয়, নামের অংশ নয়, এগুলো শুধু রূপের অংশ। হ্যাঁ মাটি পানি বায়ু তাপ করতে পারে, এতটুকুই করতে পারে,
এতটুকুই করতে পারে, কিন্তু আর এই নামটাকে কিন্তু ভাগ করতে পারে না। এটা বুদ্ধ কর্তৃক সম্যক সম্বুদ্ধ কর্তৃক সম্ভব হয়েছে। তাই বলছে, তাই বলছে নাম রূপই বিজ্ঞানের হেতু ও নিদান। কারণ বিজ্ঞান যদি প্রতিষ্ঠা না হয় তাহলে ভবিষ্যতে জন্ম জরা ব্যাধি মরণাদি দুঃখ রাশি উৎপন্ন হয় না। হ্যাঁ, তাহলে এখন কি করবেন? মশা কামড়ালে কি করবেন? এইভাবে করবেন না, মশা কামড়ালে কি করবেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে দুপুরে বললাম এখানে অ্যাকশন রিয়াকশন নো, অ্যাকশন নো কমেন্ট, রিয়াকশন নো কমেন্ট, কেমন? তবে শুধুমাত্র জানা, শুধুমাত্র জানা কি হচ্ছে, কি ঘটছে না ঘটছে জানা। গত্তেসি 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 কিং গত্তেসি আহং জানামি জানামি জানামি, ঘটনা ঘটছে আমি জানি, কি কারণে ঘটছে আমি জানি, আমি জানি, আমি জানি, বুঝছেন? শুধুমাত্র ঘটনাটাকে জানি জানি জানি। এইভাবে ঘটনাটাকে জানলে, যদি অ্যাকশনকে যদি করে, অ্যাকশনকে যদি গ্রহণ করা হয় রিয়াকশন হবেই হবে, অ্যাকশনকে যদি গ্রহণ করে কমেন্ট করে তাহলে রিয়াকশন হবে। কারণ অ্যাকশন থাকলে রিয়াকশন থাকবেই থাকবে, তাই না? এই কারণে বুদ্ধ বলছে নো অ্যাকশন নো রিয়াকশন, অ্যাকশনে নয় রিয়াকশনে নয়। এইভাবে প্রতিটি আলম্বনকে, প্রতিটি আলম্বনের মধ্যে সেটাকে শুধুমাত্র জানা, শুধুমাত্র জানা। এই কারণে এই জানাটাকে জানার জন্য যথাভূত জ্ঞান, যথাভূত জ্ঞানদর্শন, যথাভূত জ্ঞানদর্শন হবার জন্য এটাকে, যাতে তৃষ্ণা উৎপন্ন না হয় এরূপ প্রচেষ্টা করা। হ্যাঁ, আলম্বন সৃষ্টি হয়েছে, আলম্বন, আলম্বন বলতে কি? যেই কোনো মনের মধ্যে উৎপন্ন হওয়া বিষয় অথবা শরীরের মধ্যে উৎপন্ন হওয়া বিষয় অথবা সহায় বলা যাবে না, এখন যে কোনো আলম্বনকে একটা বিষয়, হ্যাঁ, যে কোনো আলম্বনকে, এটা মনের মধ্যে উৎপন্ন হোক অথবা শরীরের মধ্যে উৎপন্ন হোক, অথবা নিজের শরীরে অথবা পরের শরীরে উৎপন্ন হোক না কেন, সেটাকে শুধুমাত্র জানা, শুধুমাত্র জানা। এই জানাটাকে জানতে হলে আগে তৃষ্ণা উৎপন্নটাকে জানতে হয়। হ্যাঁ, কারণ যখন শব্দ শুনি, শব্দ শুনি, শুধুমাত্র শুনছি শুনছি শুনছি, শব্দের মধ্যে মন চিত্ত নিবদ্ধ করে শব্দটাকে সুচিত্ত নিবদ্ধ করে দেখে থাকা, মনোযোগ দিয়ে দেখে থাকা, এটাকে খুব দ্রুত জপ করা নয়, দেখে থাকা, চিত্ত একাগ্রতা তৈরি করা। কেন চিত্ত একাগ্রতা তৈরি না হলে পর্যবেক্ষণ করা সম্ভব নয়, বুঝেছেন? পর্যবেক্ষণ করা সম্ভব নয়, ভালো করে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। বিজিত মানে দর্শন করা না, দর্শন করা।
আচ্ছা এটাকে যদি একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাইতে কি হবে? পরিদর্শন অর্থ একই, ঘাড়ো ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, একেবারে তলাতে তলাতেই দেখা কি হবে? হ্যাঁ, রিসার্চ, গবেষণা, এই পর্যবেক্ষণ হচ্ছে গবেষণা অনেকটাই। অবজারভেশন, আচ্ছা আচ্ছা অবজারভেশন, এইভাবে এই একটাকে পুঙ্খানুপুঙ্খ দেখার শক্তি কখন হয়? চিত্ত একাগ্র হলে। হ্যাঁ, চিত্ত একাগ্র হলে। কোনো কিছু যখন আপনি চিন্তা করছেন তাহলে গল্প করে আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, গল্প করে আপনি চিন্তা করতে পারবেন না, চিল্লা চিল্লি করে আপনি চিন্তা করতে পারবেন না, তর্ক তর্ক করে আপনি চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? তার মানে এই চিন্তার অপর নাম গবেষণা না? চোখ বন্ধ করে আপনাকে ওই বিষয়টাকে চিন্তা করতে হবে, তাই না? এটা কেমন হতে পারে? এটা হলে এটা, এটা হলে এটা কেমন হতে পারে? চোখ বন্ধ করে চিন্তা করতে হবে, একা মনে একা ধ্যানে চিন্তা করতে হবে। ঠিক তদ্রূপ ভাবে একটি আলম্বনকে এরূপ চিন্তা করার জন্য এখানে তৃষ্ণা দুঃখে না দেওয়া, তৃষ্ণা অতৃষ্ণা দুটিকে দুঃখে না দেওয়া। হ্যাঁ, লোভ অলোভ কোনোটাতে দুঃখে না দেওয়া। যেই মাত্র লোভ দুঃখেছে, দুঃখার সাথে এটা লোভ বলে জানা, লোভ দুঃখেরই অলোভ বলে জানা, অলোভ বলে জানা। হ্যাঁ, এই কারণে শব্দ হলে শুধুমাত্র শব্দ, শুনলে শুধুমাত্র শুনছি শুনছি শুনছি, সেখানে চিত্ত নিবদ্ধ করে বা চিত্ত প্রতিষ্ঠা করে, চিত্ত প্রতিষ্ঠা করে, এটা আমার কথা নয়, বুদ্ধের কথা। হ্যাঁ, উপত্থাপেত্বা, এটা বুদ্ধের কথা, আমার কথা নয়। উপত্থাপেত্বা, হ্যাঁ, একটু পরেও নয় সাথে সাথেও নয়, কারণ শব্দ শোনার সাথে সাথে আপনি তো শুনেছেন শব্দ, শুনছি এটাই। আপনি বলছেন তড়িৎ গতি দেবেন নাকি এটা ধীরে দেবেন, এখানে তড়িৎ গতিও প্রশ্ন আসে না, ধীরে ধীরেও প্রশ্ন আসে না, বুঝছেন? কখন আপনি তড়িৎ গতি ধীরে ধীরে কখন আসবে? ধীরে ধীরে শব্দটি আসে, তারপরে তড়িৎ গতি শব্দ আসবে, তাই না? এখানে যেহেতু ধীরে ধীরে শব্দটি নেই, তড়িৎ এটাও শব্দ নেই, বলেছেন? কারণ তড়িৎ যখন হবে আপনি কি করবেন? ধীরে বাদ দিয়ে তড়িৎ যখন হবে আপনি কি করবেন? তখন তখন দেখবেন শব্দটাকে একেবারে ফেটে দিয়েছেন, খান খান করে দিয়েছেন, তার মানে আপনি বুঝতে পারবেন না আর, আলম্বনটাকে খান খান করে দিয়েছেন, বুঝতে পারবেন না। এই কারণে ওই যেটা বললাম, শান্ত শান্তভাবে নিঃশ্বাস টানার শিক্ষা করো, শান্তভাবে নিঃশ্বাস ফেলার শিক্ষা করো, ঠিক তদ্রূপভাবে প্রতিটি আলম্বনকে শান্তভাবে জানা শিক্ষা করো, বুঝেছেন? শান্তভাবে জানার শিক্ষা করো, শান্ত থেকে শুধু আলম্বনটাকে পর্যবেক্ষণ করো। এখানে লোক দেশ কোনোটি উৎপন্ন হতে দেবেন না, ভালো লাগলে লোক, খারাপ লাগলে, বিরক্তি লাগলে দেশ, কোনোতে উৎপন্ন হতে দেবেন না। উৎপন্ন যদি হয় সেটাকেই জানুন,
উৎপন্ন যদি হয় সেটাকেই জানুন, তার মানে উৎপন্ন হয়েছে আর যেন গতিটাকে বৃদ্ধি না করে, গতিটাকে আর বৃদ্ধি না করে, বিজ্ঞানটাকে আর বৃদ্ধি না করে। এইভাবে প্রতিটি আলম্বনের মধ্যে ব্যথা আলম্বন হলেও এরূপ, মনে পড়া আলম্বন হলেও এরূপ, কল্পনা করা আলম্বন হলেও এরূপ, তারপরে গন্ধ হলেও গন্ধ আলম্বন হলেও এরূপ, রস আলম্বন হলেও এরূপ, শরীরের মধ্যে বাজা আলম্বন হলেও এরূপ, প্রত্যেক কিছুর মধ্যে এইভাবে জানা। এই জানাটাকে ভালো করে জানার জন্য তাই মনটাকে একটু প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে তিনবার জপ করতে বলছি। আবার সরে যেতে চাইছে, আবারও তিনবার জপ করুন। আবার মন সরে যেতে চাইছে, আবার তিনবার জপ করুন। জপটাকে কিন্তু একেবারেই থুটস্থ করবেন না। থুটস্থ করলে কি হবে? ক্ষিপ্র গতিতে হয়ে যাবে। কি এটা কি হবে? একটা আলো সৃষ্টি হবে বটে, কিন্তু এখানে প্রজ্ঞা হবে না। বুঝছেন? প্রজ্ঞা হবে না, কারণ আপনি যখন একটাকে দেখেন, যখন সেটাকে দেখবেন, দেখেই সেখানে আলম্বনটাকে যখন আপনার বাইরে যাবে না, আর আলম্বনের মধ্যে দৃঢ় হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তখন আলম্বনের রূপ সম্পর্কে জানতে পারবেন, আলম্বনের প্রকৃত রূপ। হ্যাঁ, আলম্বনের প্রকৃত রূপ আগে তো সুন্দর দেখেছি, এইখান থেকে বাইরে থেকে পেগোড়াকে দেখে এতই ভালো লাগে, এত সুন্দর, বাহ, একেবারে বিরাট একটা প্রাসাদ পেগোড়াতে যখন দুকে, তখন না বুঝতে পারে, এখন ভিতরে দুকলে চারিদিকে এখন কি দেওয়াল বেয়ে বেয়ে পানি পড়ে, তাই না? দেওয়াল বেয়ে বেয়ে পানি পড়ে না? হ্যাঁ, ছাত্রাবাসের মধ্যে দেওয়াল বেয়ে বেয়ে পানি পড়ছে, আর কয়েক বছর পরে থাকার উপযুক্ত হবে না। কাছে দেখলে, কাছে গেলে বুঝতে পারে এটা মূল কারণ কি, এর আগে বুঝতে পারে না। ঠিক তদ্রূপভাবে যখন চিত্ত নিবদ্ধ হয়, কোথাও যখন চিত্ত যায় না, যখন চিত্ত প্রতিষ্ঠা লাভ করে, তখন এটাকে আসল রূপটা দেখে, আসল রূপটা দেখলে একে বলে যথাভূত জ্ঞান, যথাভূত দর্শন। ঠিকভাবে দেখলে একে বলে যথাভূত দর্শন, ঠিকভাবে জানলে একে বলে যথাভূত জ্ঞান, যথাভূত জ্ঞান। তাহলে দেখে জানা যথাভূত জ্ঞান দর্শন। এইভাবে প্রতিটি আলম্বনে যথাভূত জ্ঞান দর্শন, তখনই দেখবেন এই আলম্বনটাও বিভিন্ন কিছু, এখানে কর্কশতা, কোমলতা, মসৃণতা, লঘুত্ব, ভারিত্ব সবগুলোই আপনার কাছে প্রকট হয়ে দাঁড়াবে। আবার সেগুলো লঘুত্ব এটাও স্থিতিশীল নয়, ভারিত্ব এটাও অস্থিশীল নয়, কর্কশতা এটাও অস্থিশীল নয়, কোমলতা এটাও অস্থিশীল নয়, কাঠিন্য এটাও অস্থিশীল নয়, মসৃণতা এটাও স্থিতিশীল নয়, কোনো কিছু স্থিতিশীল নয়। এই কারণে তখন এখানেই উৎপন্ন হবে অনিত্য, দুঃখ, অনাত্ম। আর যদি সেটাকে শুধু আপনি জপ করতেই থাকেন, অনিত্য, দুঃখ, অনাত্ম উৎপন্ন করার সুযোগ থাকবে না। বুঝলেন? অনিত্য, দুঃখ, অনাত্ম উৎপন্ন করার সুযোগ থাকবে না। আপনি যদি জপ না করে
শুধু সেখানে মন প্রতিষ্ঠা করতে পারে তাহলে জপেরও প্রয়োজন পড়ে না। প্রাথমিক পর্যায়ে জপের প্রয়োজন পড়ে এই কারণে, হ্যাঁ এই কারণে। এইভাবে প্রতিটি আলম্বন যখন এভাবে একটা আলম্বন আপনি বুঝবেন, এখানে যেগুলো বলা হয়েছে দ্বাদশ নিদান কিভাবে বুদ্ধ কিভাবে আনন্দকে বলছেন প্রতিত্ব সমুৎপাত, এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা আলম্বন যদি ভালো করে আপনি বুঝতে পারেন সবগুলোই পরিষ্কার হয়ে যাবে। বুদ্ধের কথাগুলো সবগুলোই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তখন দেখবেন অমৃত কাকে বলে, অমৃত রস অমৃত জ্ঞান কাকে বলে। তখন আপনি আর এইখান থেকে কখনো সরবেন না। আপনাকে কেউ যদি বলে আপনি এটাই যদি ধরে রাখেন আপনাকে খাবার দেব না, তখন আপনি বলবেন খাবার না দাও কিন্তু আমি এটা ছাড়তে পারবো না। আপনাকে কোনো সম্পত্তি দেব না, আপনি বলবেন সম্পত্তি বাবা না দাও আমি এটা ছাড়তে পারবো না। এটাই যদি না ছাড়েন আপনাকে এক্ষুনি শেষ করে দেব, আপনার শরীর থেকে মাথা আলাদা করে দেব। তাও বলবেন আপনার কাজ আপনি করতে পারেন তবু আমি এই কাজ ছাড়তে পারবো না। কেন? তখন চিন্তা করবেন আমি যদি এই কাজটা ছাড়ি জন্ম জন্মান্তরে শরীর আলাদা হতে, শরীর থেকে মাথা আলাদা হবার সম্ভাবনা আছে। জন্ম জন্মান্তরে শুধু একবার নয়, আমি যদি এই কাজটা না করি জন্ম জন্মান্তরে সম্পত্তি হারাবার আমার ভয় থাকে। আমি যদি এই কাজটা না করি জন্ম জন্মান্তরে আহার অভাব হওয়ার সম্ভাবনা আমার আছে। অতএব একবার এক জন্ময় একবার আহার অভাব হয়েই যদি আমি আমার জীবনটাকে সাকসেসফুল করতে পারি, একবার সম্পত্তি হারিয়ে যদি আমার জীবনকে সাকসেসফুল করতে পারি, একবার শরীর থেকে শিরটা আলাদা হয়ে আমার এইটাকে সাকসেসফুল করতে পারি, এটাই হচ্ছে আমার কাছে শ্রেয়, এটাই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। এই কারণে খান্তিবাদী জাতকে বলছে না, খান্তিবাদী জাতকে বলছে মহারাজ এই শরীর চামড়ার মধ্যে আমার খান্তি নেই, আমার খান্তি অন্তরের অন্তঃস্থলে। হে জল্লাদ তার হাতটা কেটে দাও, হাতটা কেটে দেওয়া ভালো। হে সন্ন্যাসী তোমার খান্তি কোথায়, এবার বল তোমার খান্তি কোথায়। মহারাজ খান্তিটা হাতে নয়, খান্তিটা অন্তরে। হে জল্লাদ পা দুটো কেটে দাও, পা দুটো কেটে দেওয়া হলো। হে সন্ন্যাসী এবার তোমার খান্তি কোথায়। মহারাজ খান্তি পায়ের মধ্যে নয়, খান্তি থাকে অন্তরে। হে জল্লাদ বেশি কথা বলে তার নাকটা কেটে দাও, নাকটি কেটে দেওয়া হলো। জর্জর করে রক্ত পড়ছে, পিনপিনে রক্ত বের হচ্ছে। এবার বল সন্ন্যাসী খান্তি কোথায়। মহারাজ খান্তি নাকে থাকে না, খান্তি থাকে অন্তরে। কানটা কেটে দাও, কানটাই কেটে দেওয়া হলো। এবার খান্তি কোথায় বল। মহারাজ খান্তি কানেও থাকে না, নাকেও থাকে না, চোখেও থাকে না, হাতেও থাকে না, পায়েও থাকে না,
এই উপরের চামড়ায় থাকে না, খান্তি থাকে অন্তরে। এবার একেবারে বুকের মধ্যে সজোরে একটা পা দিয়ে আঘাত করলেন, যেমনি চারিদিকে রক্ত ঝরছে তেমনি এখন মুখ থেকে একেবারে রক্ত বমি করে দিল, চলে গেল রাজা। মন্ত্রী এসে বলে, সন্ন্যাস বর, অপরাধ তো শুধু রাজাই করেছে, দেশবাসী করে নেই, রাজ্য করে নেই। সন্ন্যাসী বর, রাজ্যকে অভিশাপ দিবেন না। সন্ন্যাসী বর, রাজার প্রতি অভিশাপ দিক, কিন্তু রাজ্যের প্রতি নয়, রাজ্য অপরাধ করে নেই। মহান সন্ন্যাসী, রাজাই অপরাধ করেছে, মন্ত্রী পরিষদ অপরাধ করে নেই, মন্ত্রী পরিষদকে ক্ষমা করুন। মহান সন্ন্যাসী, রাজাই অপরাধ করেছে, আমি অদম মন্ত্রী অপরাধ করিনি, আমাকে ক্ষমা করুন। মন্ত্রী মহাশয়, রাজ্যের প্রতি কেন, মন্ত্রীর প্রতি কেন, সেনাপতির প্রতি কেন, রাজার প্রতিও আমার বিন্দু পরিমাণও ক্রোধ উৎপন্ন হয়নি। রাজার কাজ রাজাই করেছে, তাতে আমার কি, আমার কর্ম পরিপক্ক হয়েছে, সেই কর্মেই আমি ভোগ করছি, এইটুকু মাত্র। এইভাবে ক্ষমা করে দিতে পারে কখন, যখন আলম্বনকে ভালো করে যথাযথ দর্শন করে যথাভূত জ্ঞান দর্শন হয়, তখন এই ব্যক্তিটা সমস্ত কিছুকে ত্যাগ করতে পারে, একেবারে সমস্ত দুঃখ, জগতের সমস্ত দুঃখ যদি গায়ে চাপিয়েও দেয় তবু তিনি ক্ষমা করতে পারে, কারণ তিনি পরিণতি সম্পর্কে জানে, জীবন পরিণতি কি হবে একটি আলম্বনকে ভালো করে যেন জানে। তাই এইভাবে প্রত্যেক জানি যেন একটা আলম্বনকে হলেও ভালো করে জানার জন্য চেষ্টা করুন। এখানে এসে কষ্ট করা সফল হবেই হবে, প্রত্যেকের কাছে সফল হোক জীবনে, এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধাপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত মহান সদ্ধর্মকে, বন্দনা নিবেদন করছি তার প্রশংসিত মহান সঙ্গকে, বন্দনা নিবেদন করছি আমার পরম পূজনীয় ধর্মপিতা গুরুবানকে, বন্দনা নিবেদন করছি ত্রয়োদশ সংগ্রাসবানকে, বন্দনা নিবেদন করছি প্রয়াত বিক্ষয়ের সুকত প্রিয় বান্তকে, বন্দনা নিবেদন করছি দশম সংগ্রাম জ্যোতিপাল বান্তকে, বন্দনা নিবেদন করছি আমার অগ্রজ ডক্টর জ্ঞানরত্ন বান্তকে, এবং আশীর্বাদ বর্ষণ করছি স্নেহবাদন আলোক বংশ ধর্মবোধি কুলবংশ তরণী পুত্র ভিক্ষু সঙ্গকে। সাধক সাধিকাগণ, উপাসক উপাসিকাগণ, আপনাদের সবার প্রতিও মৈত্রীপূর্ণ শুভ আশীর্বাদ, অনলাইনে যারা শ্রবণ করছেন তাদেরকেও মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি, যারা দান করেছেন, যারা কায়িকভাবে পরিশ্রম করছেন, যারা রান্নাবান্না করছেন, যারা মানসিকভাবে সহযোগিতা করছেন, আশেপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম ইহুদি এবং ধর্ম বিভিন্ন প্রকারের ধর্মের প্রতি বিশ্বাসী, এমনকি যারা ধর্মের প্রতি অবিশ্বাসী, দেব নাগ কিন্ন যক্ষ বোধ বেদ সকল সকল সত্যগণকে সমভাবে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি, তারা আমার এই দান অনুমোদন করে
প্রত্যেকেই সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানে শেষ করলাম।